সারা দিন সারা রাত রেডিও ধ্বনি 91.2 FM, আর এই মুহূর্তে আমি আছি আর্য লিঙ্কন আপনার সাথে। আর শুরু হয়ে গেল বৃহস্পতিবারের স্পেশাল সেগমেন্ট ভয়। এই মুহূর্তে যে যেখানে যেভাবে শুনছেন রেডিও ধ্বনি 91.2 FM, তাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ভয়ের জগতে। আমরা বরাবরের মতোই আজকেও কিছু ভয়ের ঘটনা শুনবো আমাদের আমন্ত্রিত অতিথিরা, যারা এই মুহূর্তে আমাদের স্টুডিওতে বসে আছেন, তাদের কাছ থেকে এবং তাদের পরিচয় জানবো, তাদের কাছ থেকে শুনবো তাদের ঘটনাগুলো। এবং এই ঘটনাতে প্রবেশের পূর্বে বা তাদের সাথে পরিচিত হওয়ার পূর্বে কি করে আমাদের সাথে জয়েন করতে হবে সেটা জানিয়ে দিতে চাইছি। আপনারা সবসময়ের মতন আমাদেরকে SMS করতে পারেন, তার জন্য আপনার মোবাইলের রাইট মেসেজ অপশনে গিয়ে টাইপ করতে হবে RD, দ্যাট মিনস রেডিও ধ্বনি স্পেস, আপনার নাম স্পেস লোকেশন, দেন স্পেস দিয়ে আপনার কথা আপনার মতামত লিখে পাঠিয়ে দেবেন 7171 এই নাম্বারটিতে। যারা সবসময়ের মতো আমাদের সাথে ফেসবুকে থাকেন, ফেসবুকে কমেন্টস করেন, তাদের জন্য বলছি www.facebook.com/radiodhoni91.2 FM, এটা হচ্ছে আমাদের একমাত্র অফিসিয়াল ফ্যান পেজ। অ্যান্ড এখানে গেলে আপনি একটি পোস্ট পাবেন, পোস্টটি এখনও দেওয়া হয়নি, জাস্ট কিছুক্ষণের মধ্যে আমরা দিয়ে দেব। এবং সেই পোস্টটিতে লাইক দিয়ে কমেন্ট অপশনে আপনার মতামত আপনি দেবেন এবং অবশ্যই পোস্টটি শেয়ার করবেন। যারা পোস্ট শেয়ার করবেন তাদের কথা অবশ্যই বলে দেব, এবং পোস্ট শেয়ার করলে আপনার বন্ধুরাও রেডিও ধ্বনির এই প্রোগ্রাম অর্থাৎ ভয়ের সাথে থাকতে পারবেন। আমরা আর কথা বাড়াবো না, আমরা এই পর্যায়ে চলে যাব। আমাদের অতিথি যারা আছেন তাদের সাথে পরিচিত হব। আমাদের সাথে আজকে জয়েন করেছেন তিনজন অতিথি। আমরা একে একে তিনজনের জীবনের বাস্তব সত্য ভয়ের ঘটনাগুলো শুনব এই রাত্রি যখন 11:05 এই মুহূর্তটায়। অবশ্যই আপনাদের ভালো লাগবে। এবং আমাদের সাথে আজকে জয়েন করেছেন জিসান মির্জা, তিনি পেশা একজন ফটোগ্রাফার এবং মিরপুর 1 থেকে তিনি আমাদের সাথে জয়েন করেছেন। তারপর আছেন আমাদের সাথে মওদুদ বিন আবদুল্লাহ মারুফ, তিনি শেখের টেক থেকে আমাদের সাথে জয়েন করেছেন। আমাদের সাথে আরও আছেন ফাহিম হাসান আবির, তিনি রায়ের বাজার থেকে আমাদের সাথে জয়েন করেছেন, তিনি একজন গ্রাফিক্স ডিজাইনার। সো আজকে আমরা তাদের ঘটনাগুলো শুনবো। আমি প্রথমে মাইক্রোফোনে আমন্ত্রণ জানাচ্ছি জিসান মির্জা, আপনাকে কেমন আছেন? জি, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভাই, ভালো। আপনি ভালো আছেন? আমি ভালো আছি। এবং প্রথমেই আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে জয়েন করবার জন্য, এত রাতে এসেছেন। এবং ইনফ্যাক্ট আগামীকালকে রমজানের প্রথম দিন, প্রথম রোজা এবং সিয়াম সাধনার এই মাসে আমাদের যারা লিসেনার আছেন তাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি। আশা করছি যে আপনাদের এই রমজান খুব সুন্দর কাটবে এবং সিয়াম সাধনা আপনারা সুন্দরভাবে করবেন, সেই প্রত্যাশা তো অবশ্যই রইল। জিসান মির্জা, আপনার ঘটনাতে আমরা প্রবেশ করব। আপনি পেশায় একজন ফটোগ্রাফার, সো ফটোগ্রাফিতে কী করে এলেন সেটা একটু জেনে তারপরে আমরা ঘটনাতে প্রবেশ করব। কী করে ফটোগ্রাফার হলেন? ফটোগ্রাফারটা আসলে এখনও প্রফেশনালি খুব বেশি যে নিশ্চিত তা না, মানে হচ্ছে কি আমি চেষ্টা করতেছি ছবি তোলার, কয়েক বছর ধরে চেষ্টা করতেছি শখের বসে। আসলে আমি ফটোগ্রাফারে যদি আমার পাশে নামের পাশে যদি ট্যাগ লাগে ফটোগ্রাফার, তার আগে হচ্ছে কি আমি একজন ট্রাভেলার, আমি খুব ট্রাভেল করি, আমার ট্রাভেল করতে খুবই ভালো লাগে। ঠিক তাই, আসলে আপনার কিছু ঘটনা রয়েছে ট্রাভেল করতে গিয়ে, বিভিন্ন প্রান্তে আপনি ট্রাভেল করেছেন এবং সেই ট্রাভেলিংয়ে গিয়ে কিছু অদ্ভুত ঘটনা, ফুতুরে ঘটনা আপনার সাথে ঘটেছে এবং সেই ঘটনাগুলো আজকে আমরা শুনবো। এবং ডিয়ার লিসনার্স, একটু বলতে চাইছি একটি কথা, সেটা হচ্ছে যে আজকের ঘটনাগুলো কিন্তু একদমই জমজমাট এবং খুব ভালো লাগবে আপনাদের। আর কথা বাড়াচ্ছি না, জিসান মির্জা আপনার ঘটনা শুরু করব। আপনি ফটোগ্রাফার, সো ফটোগ্রাফি নিয়ে আপনার একটি ঘটনা রয়েছে যেটা আমরা অফ এয়ারে শুনেছি, আমরা সেই ঘটনা দিয়ে আজকে আমাদের ভয় শুরু করব। ফটোগ্রাফিটা আসলে যখন শুরু করা, তারপর থেকে মানে টুকটাক করে যখন শুরু করি, একটু একটু করে যখন বন্ধুদের ছবি তুলে দিই, সবার ছবি যখন তুলে দিই, তখন দেখা গেছে যে খুব ক্লোজ ফ্রেন্ড যারা থাকে তারাও মানে তাদেরও একটা রিকোয়ারমেন্ট থাকে, ফ্রেন্ড সার্কেল একটু ছবি তুলে দাও, এই করব। তো একবার হয়েছে কি যে আমার খুব ক্লোজ এক ফ্রেন্ড কুমিল্লাতে, ওর বিয়ের প্রোগ্রাম ছিল, তো ওর বিয়েতে বলেছিল যে কিছু ছবি তুলে দিতে হবে,
তো আমি কুমিল্লাতে যাই আর কি, কুমিল্লা ইনফ্যাক্ট আমার খালার বাড়ি আছে, মামার বাড়ি আছে। তো ওই কাজিন রিলেটেড ফ্রেন্ড আর কি, খুব ক্লোজ ঘনিষ্ঠভাবে ওদের সাথে মিলামেশা। তো ওই থেকে হচ্ছে কি কুমিল্লাতে যাওয়া, কুমিল্লাতে যাওয়ার পরে ওর যেই ফ্রেন্ডের বিয়ে ছিল তার বিয়ের কিছু ছবি তুলি, দেন ওইখানে কিছু গেস্ট থাকে, ফ্রেন্ডের কিছু ফ্রেন্ড থাকে, তাদেরও কিছু ছবি তোলা হয়। দেন একটা সময় আমার ফ্রেন্ড, তার ফ্রেন্ড, তার বান্ধবী যারা থাকে, ফ্রেন্ড যারা থাকে, ওরা বলে যে হচ্ছে কি আউটডোরে কিছু ছবি তুলে দিতে হবে। মানে হচ্ছে কি কুমিল্লা ক্যান্টনমেন্টের এরিয়াতে তো বাসা ওদের, আপনার ওইখানে ইংরেজ কবরস্থান আছে নিশ্চয়ই সবাই জানেন, ওইটা কি খ্রিস্টান কবরস্থান বলে, রানী কুঠির আছে। তো আমি আমার বান্ধবী সহ আমার আরও ফ্রেন্ড, আমার বান্ধবীর বান্ধবী যারা ছিল, আরও ফ্রেন্ড সার্কেল যারা ছিল, ওদেরকে নিয়ে হচ্ছে কি ইংরেজ কবরস্থানে ছবি তুলতে চাই। তো সেইখানে বেশ কিছু ছবি টবি তোলার পরে বিকেল টাইমটা যাই ছবি তোলার জন্য, যেহেতু বিকেল টাইমটা অনেক পারফেক্ট একটা টাইম। সেখান থেকে ছবি তুলে শেষ করতে করতে মানে সানলাইট প্রায় চলে যায়। তো তারপরে আমরা দেখে গেছি যে কিছু ছবি নেওয়ার জন্য কিংবা হচ্ছে কি কিছু সময় পাস করার জন্য আমরা রানীকুঠিরে যাই। সেটা রানীকুঠিরটা হচ্ছে কি ইংরেজ কবরস্থান থেকে সাহেববাজার হয়ে তারপর যেতে হয়, ইংরেজ কবরস্থান থেকে একটু 10-15 মিনিটের দূরত্ব আর কি, এতটুকু দূরত্ব। তো আমরা ওইখানে যেতে যেতে দেখা গেছে যে সন্ধ্যা, আজান আজান হয়ে গেছে, সন্ধ্যাও হয়ে গেছে, মোটামুটি অন্ধকার হয়ে গেছে চারপাশ। আমরা যখন রানীকুঠিরে নামি ওইখানে অটো পাওয়া যায়, অটোতে করে আমরা যখন রানীকুঠিরে যাই, রানীকুঠিরে যখন নামার পরে যখন যাচ্ছিলাম আমরা রানীকুঠিরের ভিতরে যখন ঢুকতেছি, অনেকটা পথ যাওয়ার পরে একটা পাগলি আর কি, পাগলি আমরা দেখতেছিলাম তখন, এতটা মোটামুটি দেখা যাচ্ছিল, মানুষের অবয়ব বোঝা যাচ্ছিল, অনেকেই চলে আসতেছিল তখন ওইখান থেকে, আর আমরা মাত্র সেখানে ইন করছিলাম। তো একটা পাগলি আমার বান্ধবীর দিকে তাকিয়ে খিলখিল করে হাসতেছিল একদম উচ্চ স্বরে এবং আঙ্গুল দিয়ে দেখিয়ে দেখিয়ে হাসতেছিল। কেন হাসতেছিল আসলে সেই কারণটা আমাদের কারোই জানা নাই। তো আমরা এটা র্যান্ডমলি নিছি, মজা করে নিছি, ফ্রেন্ডরা সবাই মিলে ছিলাম। দেন আমার এক আমার বান্ধবীর বান্ধবী যে ছিল, সেও ওই পাগলির সাথে দুষ্টামি করা শুরু করে দিছে, মজা করা শুরু করে দিছে, সেও হাসাহাসি শুরু করেছে। মানে এক ধরনের ভ্যাঙ্গানো বলে না ওই টাইপের আর কি, আমরা মানে ও ফিঙ্গার পয়েন্ট করে ভ্যাঙ্গানো শুরু করে দিছিল আর কি। তারপর তারপরে আমরা রানীকুঠির মোটামুটি ওইখানে, রানীকুঠির চিকে পুরানো কিছু বাড়ি আছে, বাড়ি দালান আছে ভাঙা চূড়া, অনেক 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 বছরের ঐতিহ্যগুলো। তো ওইখানে আবার একটা হিন্দুদের একটা আছে আপনার মন্দির আছে, সেখানে অনেকে পুজো করে, বটগাছ আছে অনেকগুলো চারপাশে, বড় বড় বিশাল বড় বড় বটগাছ। তো আমরা সেখানে বসে আড্ডা দিচ্ছিলাম, বেশ কিছুক্ষণ ধরে আড্ডা দিচ্ছিলাম, গল্প করতেছিলাম, ছবি তুলতেছিলাম। আমার এক ফ্রেন্ডের বান্ধবী যে ছিল তার নাম ছিল মিম, তো মিমের ছবি আমি তুলে দিচ্ছিলাম। মিম একটা বটগাছে, বড় একটা বটগাছের মানে শিকড়ে বসছিল, শিকড়ে বসে পোজ দিচ্ছিল, আমার দিকে তাকাচ্ছিল, আমি ছবি নিচ্ছিলাম, র্যান্ডমলি ছবি নিচ্ছিলাম। তো যেই কয়টা ছবি নিচ্ছিলাম মানে যতটা ক্লিক করতেছিলাম, প্রথম প্রথম আমি বুঝতে পারি নাই, ক্লিক করার পরে দেখতেছি কি মানে স্ক্রিনে, আমার ক্যামেরার স্ক্রিনে দেখতেছি যে ওর আইবল একদম হোয়াইট আসতেছে, একদম দুইটা আইবলই একদম হোয়াইট আসতেছে। প্রথমে ভাবছিলাম যে এটা হয়তো বা রেডিশ কিছু আসতেছে বা কোনো সমস্যা, অন্য অ্যাঙ্গেল থেকে ছবি নেই তাইলে ঠিক হয়ে যাবে। দেন অন্য অ্যাঙ্গেল থেকেও ছবি নিচ্ছি, দেখে যে একই অবস্থা। তারপরে ভাবলাম যে হয়তো বা না আমার ক্যামেরার সেটিংস বা অন্য কোনো প্রবলেম হইতে পারে। দেন সেটিং চেঞ্জ করে আমি নিজে নিজে দেখতেছি, আর ক্লিক করার পরে দেখতেছি যে ছবি সব ঠিক আছে বাট আইবলগুলো একদম হোয়াইট, দুইটা আইবল একদম মানে জল জল করতেছে একটু এরকম একটা অবস্থা। তারপরে ভাবলাম যে না আসলে কোনো একটা প্রবলেম হচ্ছে, আমার ওই মিমকে রেখে আমি অন্য ফ্রেন্ডদের ছবি তোলা শুরু করলাম। বাট অন্য ফ্রেন্ডদের যখন ছবি তুলতেছি, ক্লিক করতেছি, সেইটা কিন্তু একদম ক্লিয়ার আসতেছে, মানে একজনের ছবির মধ্যে আসলে প্রবলেম হচ্ছে। এক্স্যাক্টলি, একজনের ছবির মধ্যে প্রবলেম করতেছে। হ্যাঁ, আর ওই একজনটা হচ্ছে যে ওই যে পাগলি, পাগলি যখন জোরে জোরে হাসতেছিল, হ্যাঁ, ও ওইটাকে হচ্ছে কি একটু ব্যঙ্গ করছে, সেও লাউডলি হাসছে, হ্যাঁ, এই কারণে হইতে পারে। তো আমরা ওইটা ওই জিনিসটা তখন আমরা ওইভাবে চিন্তাই করি নাই। হ্যাঁ,
তখন আমি চিন্তা করছি কেন এমন হইতেছে বা কি সমস্যাটা, আমি সেটা ফাইন্ড আউট করার চেষ্টা করতেছিলাম ক্যামেরাতে বারবার, এবং পার্সন টু পার্সন চেঞ্জ করেও ছবি তুলতেছি, বাট একই অবস্থা, আইবল রেডিশ একদম হোয়াইট আসতেছে। যখন এই অবস্থা দেখলাম যত ছবি তুললি আইবল আস্তে আস্তে এত বেশি হোয়াইট হইতেছে এবং হচ্ছে কি একটা বিদঘুটে অবস্থা ছবি, তখন আমরা ভাবলাম যে মাথায় আসছে যে এই অবস্থা, তাইলে আমাদের মনে এখান থেকে যাওয়া উচিত। আর আশেপাশে মানুষ ছিল না, একদম নিরিবিলি জায়গা ছিল। আচ্ছা, দেন আমরা ওইখান থেকে তাড়াতাড়ি মুভ করে চলে আসতেছি। দুই মিনিট তিন মিনিট হাঁটার পরে বটগাছটা পার হয়ে কোত্থেকে যেন একটা লাইট, ফ্ল্যাশ লাইট আমাদের ফেসে এসে পড়ছে। আচ্ছা, একদম ফেস। লাইটার অপোজিটে কে আছে, অপোজিশনে কে আছে সেটা আমরা বুঝতে পারতেছি না, তবে সে আমাদের বলতেছে যে এখানে তোমরা কি করো। এটা কি কোনো পুরুষের কণ্ঠস্বর ছিল নাকি? পুরুষের কণ্ঠস্বর ছিল। আচ্ছা, যে এখানে তোমরা কি করো, তোমরা জানো না এই জায়গাটা খারাপ, সন্ধ্যার পরে এখানে কেউ থাকে না, এভাবে বলতেছিল। তো আমরা বলতেছিলাম হ্যাঁ আমরা চলে যাচ্ছি, চলে যাওয়ার জন্যই মানে আমরা রওনা হয়েছি। তখন উনি বলল যে সোজা চলে যাও। এই কথা বলে লাইটটা যখন অফ করলো, মানে সামনে তো কেউ না কেউ থাকবে, বাট কোনো পার্সন নেই, কোনো হিউম্যান বডি নেই সামনে। কোনো হিউম্যান বডি বা যে মানুষটি কথা বলেছেন স্বাভাবিকভাবে মানে লজিক্যালি একজন মানুষের সেখানে থাকার কথা, সেই মানুষটিকে আপনারা কেউ দেখতে পান না? আমরা কেউই দেখতে পাই, শুধু আলোটাকে আপনারা দেখতে পেয়েছেন, শুধু আলোটা, লাইটার আলোটা, ফ্ল্যাশ আলোটা। তারপরে কি হলো, মানে এই এই ঘটনার পরে? আসলে আসলে তখন এমন একটা অবস্থা যে এই ঘটনা, মানে এতক্ষণ ধরে আমরা ক্যামেরাতে ছবি আসতেছে, লাইট মানে চোখ আইবল গুলো হোয়াইট আসতেছে, মানে এইটাতে আমরা এতটা নার্ভাস হই নাই, এতটা ঘাবড়ে যাই নাই, এতটা সিরিয়াসলিও নেই নাই, যেহেতু আমরা চার পাঁচজন ছিলাম, একটা সার্কেল ছিল, এতটা সিরিয়াসলি নেই নাই। কিন্তু এই ঘটনার পরে যখন আলো আসলো, কথা বললো, আমাদের কিছু অ্যালার্ট করলো যে এখানে কেন আসছো, এখানে চলে যাও, দেন আমাদের ভিতরে আসলে সিরিয়াস ভয়টা কাজ করা শুরু করছে এক একজন। আর মেয়ে মানুষরা তো এমনি একটু নার্ভাস হয়ে যায়, মানে হচ্ছে কি এইসব ব্যাপারে আরও বেশি, আর এমনিতে ভূতুরে বিষয়গুলোতে আমারও একটু অ্যালার্জি আছে, তখন আমিও ব্যাপারটা আসলে অনেক বেশি ফিল করি, অনেক বেশি নার্ভাস হয়ে যাই। তারপরও নিজেদেরকে কন্ট্রোল করে আমরা সামনে দিকে এগিয়ে চলতে শুরু করলাম, বের হয়ে যাব রানীকুঠির থেকে। সামনে যেতে 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 যখন আমরা পার হয়ে গেট থেকে রানীকুঠির যে গেট, মেন গেট যেটা, ওই গেট দিয়ে যখন বের হব, সেই পাগলিটা যে মানে ঢোকার সময়, সন্ধ্যার সময় ঢোকার সময় যে হাসছিল, অর্ধ হাসি দিচ্ছিল, সেই পাগলিটা সেইখানে দাঁড়িয়ে আছে, এবং সে আমাদের দিকে দেখে আবারও সে অর্ধ হাসি হাসা শুরু করছে। দেন আমরা এবার পাগলিটাকে অনেক বেশি সিরিয়াস নিয়ে ফেলি, এবং কীভাবে এখান থেকে দ্রুত যেতে পারবো, কীভাবে মানে ওইখান থেকে দ্রুত পালানো যায়, মানে সবার চিন্তা ছিল পারলে দৌড় দিয়ে যায়, যে যার জান বাঁচানোর জন্য যেভাবে পারে, কিন্তু মানে ওইভাবে দৌড়ানো দৌড়িয়ে যাওয়া হয়নি, বাট সবাই চেষ্টা করছিলাম সবাই ওইখান থেকে দ্রুত চলে যাওয়ার জন্য। দেন আমরা যখন আরও সামনে যাই, একটু পাগলিটাকে ক্রস করে 5-7 ফিট সামনে যাই, সামনে যাওয়ার পরে মিম আর যেতে চাচ্ছে না, মানে যে যার চোখ আইবল সাদা আসছিল, যে পাগলিটাকে দেখে অর্থ হাসি দিছিল, সে আর বের হতে চাচ্ছে না। মানে সবচেয়ে বেশি আসলে ভয় সে পেয়েছে, সবচেয়ে বেশি এফেক্টেড, তার কারণ হচ্ছে তার ছবিগুলো কিন্তু আসলে সমস্যাগ্রস্ত ছিল, তার চোখটা ছবির মধ্যে, তার যে চোখের আইবল আছে সেটা সাদা আসছিল প্রত্যেকটা ক্লিকে, প্রত্যেকটা ছবিতে, এবং স্বাভাবিকভাবে সে বেশি ভয় আক্রান্ত। হ্যাঁ, এটা হইতে পারে, এটা এটা এমনটাই আমরা হয়তো ধারণা করছিলাম। তো আমরা যখন মানে মিম কোনোভাবে যাবে না, ওকে আমরা মানে এত বুঝাইতেছি, টেনে নিয়ে যাচ্ছি, ও যাবে না, ও লিটারালি বসে পড়তেছে জায়গার মধ্যে, ও আবার রানীকুঠির ভিতরে যাবে, বটগাছের নিচে যেয়ে বসবে। এবং একটা সময় ছিল ওরে আমরা টানা হেসটা শুরু করে দিই যখন, যে চলো এই এরকম যখন সিচুয়েশন, তখন সে মানে আবল তাবল বলা শুরু করে দেয়,
যেমন আমি এখান থেকে যাব না, আমি এখানেই থাকবো, এখানেই আমার জন্ম, এখানেই আমার সব কিছু, এই টাইপের বহুত কিছু বলা শুরু করে। এবং ইভেন এটাও বলে যে ওই যে বট গাছ আছে, সে বট গাছে তার স্বামী আছে। দেন ওই সময়টা আসলে আমরা বুঝতে পারি যে আসলে পাগলির ধারাই হয়তো বা মিমের কোনো একটা ক্ষতি হয়েছিল। দেন আমরা আসলে ওকে এক প্রকার জোর করেই আমরা ওইখান থেকে নিয়ে আসার চেষ্টা করছিলাম, বাট আমরা আসলে পারতেছিলাম না। আর এরকম যখন অবস্থা, তখন আমরা তখন রানীকুটির থেকে মানে টানা হেঁচড়া করতে 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 রানীকুটি থেকে প্রায় অনেকটা বের হয়ে গেছি। তখন হচ্ছে আমার যে বান্ধবী যার বিয়েতে ছবি তুলেছি, যার যাকে ঘিরে মানে যার কাছে গিয়েছিলাম ছবি তোলার জন্য, যে ইনভাইট করেছিল, তো ওর এক রিলেটিভ মানে মাওলানা একজন হুজুর, সে আবার পাশ দিয়ে যাচ্ছিলেন, ওর পরিচিত আর কি। তো সে যখন ডাকে মানে আমাদের এই অবস্থা থেকে, সে আগে আসে আর কি। তো তিনি অনেক দোয়া দুরুদ পড়ে দিলেন, পড়ে দেওয়ার পরে আমরা ওকে কোনো রকমভাবে ওইখান থেকে নিয়ে আসতে সক্ষম হয়েছিলাম। এটা মানে আমার লাইফের একটা, ট্রাভেলিং করতে গিয়ে আমার লাইফের মানে বা হচ্ছে গিয়ে ঢাকার বাইরে আউট অফ সিটিতে, এটা আমার জন্য একটা হরেবল ঘটনা ছিল, একটা ভয়ের ঘটনা ছিল। অফকোর্স এটা সত্যি একটা ভয়ের ঘটনা ছিল। সুপ্রিয় এই মুহূর্তে শুনছেন রেডিও ধ্বনি 91.2 FM, সাথে আছে আর জে লিংকন, আর চলছে ভয়। ভয়ের জগতে আরও একবার সবাইকে স্বাগত জানাচ্ছি। যারা এই মুহূর্তে টিউন করেছেন তাদের জন্য বলতে চাইছি, আমাদের সাথে আপনারা কানেক্টেড থাকতে পারেন পুরোটা সময় জুড়ে। এবং প্রথমেই বলতে চাইছি, যদি আপনি 91.2 FM এই ফ্রিকোয়েন্সি টিউন করেন, তাহলে কিন্তু ভয় শুনতে পাবেন। এবং যারা বাংলাদেশের বাইরে থেকে আমাদেরকে শুনতে চান বা বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে আমাদেরকে শুনতে চান অনলাইনের মাধ্যমে, তারা কী করে শুনবেন? আমাদের ওয়েবসাইট ভিজিট করলে আপনি সেখানে আমাদেরকে একদম 24 hours লাইভ শুনতে পারেন। আর আমাদের ওয়েবসাইটটি হচ্ছে www.radiodhoni.fm। আরেকবার বলছি, www.radiodhoni.fm, এটা হচ্ছে আমাদের অফিসিয়াল ওয়েবসাইট। এবং আপনি সেখানে গেলেই কিন্তু আমাদেরকে 24 hours লাইভ শুনতে পারবেন। অ্যান্ড আমাদেরকে মেইল যারা করতে চান, অর্থাৎ নিজের ঘটনা লিখে মেইল করতে চান যারা, তাদেরকে বলছি আমাদের মেইল অ্যাড্রেসটি হচ্ছে bhoy@radiodhoni.fm, which is bhoy@radiodhoni.fm। সো এই মেইল অ্যাড্রেসে আপনার সাথে ঘটা ঘটনাগুলো সুচিন্তিতভাবে সাজিয়ে গুছিয়ে লিখে আমাদেরকে পাঠিয়ে দিন। যদি আপনার ঘটনা মনোনীত হয়, আমরা অবশ্যই সেটা বৃহস্পতিবার রাত 11:00 পর ভয়ের এই অনুষ্ঠানে আমরা সেটা পড়ে শোনাবো। আর যারা অতিথি হয়ে আসতে চান, অর্থাৎ গেস্ট হয়ে লাইভ নিজের ঘটনা আমাদের লিসনারদের সাথে শেয়ার করতে চান, তাদের জন্য বলতে চাই SMS করতে হবে। মোবাইলের রাইট মেসেজ অপশনে গিয়ে টাইপ করতে হবে RD স্পেস আপনার নাম স্পেস লোকেশন, দেন স্পেস দিয়ে ছোট্ট একটি শব্দ লিখবেন, সেটা হচ্ছে ভয়, BHOY, এই শব্দটি লিখে পাঠিয়ে দেবেন 7171। এই নাম্বারটি আরেকবার বলছি, ভয় শব্দটি থাকলে, উল্লেখ করা যদি থাকে, সেক্ষেত্রে আমরা বুঝব যে আপনার কিছু ভয়ের ঘটনা রয়েছে এবং সেটা আপনি আমাদের সাথে শেয়ার করতে চান লাইভ। অলরাইট, আর যারা ফেসবুকে লিখতে চান, তাদের জন্য বলছি www.facebook.com/radiodhoni91.2 FM, আমাদের একমাত্র অফিসিয়াল ফ্যান পেজ। এবং সেখানে ভয়ের একটি পোস্ট দেওয়া রয়েছে, সেই পোস্টটি আপনি শেয়ার করবেন অফকোর্স। অ্যান্ড দেন লাইক দিয়ে কমেন্ট অপশনে আপনার মতামত, আপনার অভিমত আপনি লিখে দেবেন। এবং চাইলে ইনবক্সে আপনার সাথে ঘটা ঘটনাগুলো সংক্ষিপ্ত আকারে লিখে দিতে পারেন, সেক্ষেত্রে অবশ্যই আপনার ফোন নাম্বার এবং আপনার নাম ঠিকানা লিখতে ভুলবেন না। নিচ্ছি ছোট্ট একটি বিরতি, বিরতির পর আমরা পরবর্তী ঘটনাতে যাব। ততক্ষণ সাথেই থাকুন, শুনতে থাকুন রেডিও ধ্বনি 91.2 FM। Yes, exactly. All day, all night, you're listening to Radio Dhoni 91.2 FM. সাথে আছি মুহূর্তে RJ Linkon, আর চলছে ভয়। ভয়ের জগতে যারা থাকতে চান, তারা অবশ্যই টিউন করে রাখবেন রেডিও ধ্বনি 91.2 FM। অ্যাট দ্য সেম টাইম বলতে চাই যে শুধুমাত্র থাকলেই হবে না, শুনলেই হবে না, আপনাদের মতামত এবং আজকের ঘটনাগুলো কেমন লাগছে সেটা অবশ্যই আমাদেরকে জানাবেন। আমাদের ফেসবুক ফ্যান পেজে আপনি লিখতে পারেন, আমাদেরকে SMS আপনি করতে পারেন, আমাদেরকে আপনি মেইল করতে পারেন, এবং অবশ্যই যদি নিজের ঘটনা শেয়ার করতে চান সেটাও করতে পারেন। অলরাইট, আমরা এই পর্যায়ে আমাদের অতিথি মওদুদ বিন
আব্দুল্লাহ মারুফের কাছে যাব, যিনি শেখের টেক 7 নম্বর থেকে আমাদের সাথে জয়েন করেছেন। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। মওদুদ্দিন আব্দুল্লাহ মারুফ, জি ভাইয়া, কেমন আছেন আপনি? রেডিও ধ্বনিতে আপনাকে স্বাগত জানাচ্ছি, অবশ্যই ভালো আছি। আর আজকে স্পেশালি আপনাকে পেয়ে বা আপনাদেরকে পেয়ে সত্যি খুব ভালো লাগছে। আপনার সম্পর্কে একটু বলেন, আপনি কি করেন? আমি এখন স্টুডেন্ট, বিবিএ শেষ করলাম, সামনে এমবিএ করার ইচ্ছা আছে। আপনার তো ভয়ের কিছু ঘটনা রয়েছে, আপনার বড় বোনের ঘটনা আছে, আপনার পরিচিত এক বড় ভাইয়ের ঘটনা আছে, তো এই ঘটনাগুলো আমরা শুনবো। তবে তার আগে একটু জানতে চাই একটি বিষয়, আসলে ভূত বা প্রেত বা ভয়ের এই বিষয়গুলোকে আপনি কিভাবে দেখেন? আপনার কাছে কি এগুলো কি বিশ্বাসযোগ্য মনে হয়? হ্যাঁ, ডেফিনেটলি, যেহেতু মানুষের জীবনে ঘটছে ঘটনাগুলা, আমাদের সঙ্গে ঘটে, মাঝে মধ্যেই ঘটে, অনেক ধরনের অ্যাবনর্মাল প্যারানর্মাল অনেক কিছু যেহেতু ঘটে, সেহেতু বিশ্বাস না করে কি আছে? আর যেহেতু আমাদের ধর্ম ইসলামেও বলা আছে জিন ভূতের ব্যাপারে, জিন এক্সিস্ট করে। অলরাইট, বিশ্বাস অবিশ্বাসের বিষয়টি আসলে মানুষের খুব পার্সোনাল বিষয়, সে জায়গা থেকে আমরা কোনোভাবেই আসলে বলতে চাই না যে আপনাকে ভূতে বিশ্বাস করতে হবে কিংবা আপনি এই ধরনের আদিভৌতিক বিষয় যেগুলো রয়েছে সেগুলো বিশ্বাস করুন, তা নয় বিষয়টা। বিষয়টা হচ্ছে আপনি আপনার মতো করে আপনার চিন্তা দিয়ে, বিবেচনা দিয়ে, লজিক দিয়ে আপনি বিশ্লেষণ করবেন। তবে একটি কথা একটু বলতে পারি, সেটা হচ্ছে যে অনেক মানুষ আছেন যারা এই ভয়ের ব্যাপারগুলোকে প্রত্যক্ষ করেছেন এবং অনেক মানুষ আছেন যারা প্রত্যক্ষ করেননি। সো এই দুটো দুই শ্রেণীর মানুষের মধ্যে একটা বিস্তর পার্থক্য রয়েছে বিশ্বাসের জায়গা থেকে। এক শ্রেণী বিশ্বাস করেন, এক শ্রেণী বিশ্বাস করেন না। কে সঠিক কে সঠিক নয় সে বিষয়ে আমরা যাই না, আমরা যেতে চাইও না। বাট আমরা ভয়ের জগতে ভয়ের ঘটনা শোনাই, যারা নিজেরা প্রত্যক্ষ করেছেন কিংবা যারা জেনেছেন এই ধরনের ঘটনা তারা আমাদের সাথে শেয়ার করেন। ওয়েল, এক্স্যাক্টলি শুনছেন রেডিও ধ্বনি 91.2 FM, সাথে আছে আর জে লিংকন, আর চলছে ভয়, বিকজ আজকে বৃহস্পতিবার রাত 11টা থেকে রাত 1টা পর্যন্ত আপনার সাথে আর জে লিংকন আছি। সাথে আছেন মওদুদ্দিন আব্দুল্লাহ মারুফ, আমরা এখন তার ঘটনা শুনবো। আমরা জিসান মির্জা এবং ফাহিম হাসান তাদের কাছে আবারও যাব। জিসান মির্জার একটি ঘটনা আমরা শুনেছি, পরবর্তীতে আমরা তাদের কাছে আবারও যাব। তবে এই মুহূর্তে মওদুদ্দিন আব্দুল্লাহ মারুফ, আপনার বড় বোনের ঘটনা যেটা আছে, তিনি মেডিকেল সায়েন্সের একজন স্টুডেন্ট, MBBS পাশ করেছেন এবং বর্তমানে প্র্যাকটিসও করছেন, ইন্টার্নি করছেন আর কি, ইন্টার্ন করছেন। সো আমরা তার হসপিটালের, তার মেডিকেল কলেজে যেটা আছে সেখানকার একটি ঘটনা ঘটেছিল, মধ্যরাত্রির একটি ঘটনা, আমরা সেই ঘটনাটি আপনার মাধ্যমে শুনতে চাই। জি ভাই, সরাসরি তাহলে আমি ঘটনায় চলে যাচ্ছি। প্লিজ। তো আমার বড় বোন মেডিকেলে পড়ে, এবার ফাইনাল প্রফ শেষ করলো। তো আমি আসলে মেডিকেল কলেজের নামটা বলছি না, যেহেতু কোনো সমস্যা নেই। আচ্ছা, তো স্বাভাবিকভাবে যেটা হয়, ওরা হোস্টেলে থাকে, আমার বড় বোন হোস্টেলে থাকে। তো মেডিকেল কলেজের হোস্টেলটা হচ্ছে হসপিটালের উপরে, এখন সেপারেট হয়েছে তাদের হোস্টেলটা, বাট সে সময় ছিল হসপিটালের উপরে, মানে অর্ধেক হসপিটাল তার উপরে হচ্ছে হোস্টেল। তো স্বাভাবিকভাবেই মেয়েরা ওইখানে থাকে, তাদের কিছু রুলস অ্যান্ড রেগুলেশনস তো আছেই। তারপরে যেহেতু ওরা পড়াশোনা নিয়ে খুবই বেশি বিজি থাকে, মাঝে মধ্যে বোর ফিল করে, তো করে কি, মাঝে মধ্যে একরকম চুরি করে আর কি, মানে হোস্টেল থেকে বেরিয়ে যায়। হ্যাঁ, হয়তো আড্ডা দেওয়ার জন্য বের হয়, একসঙ্গে বের হয় কয়েকজন। তো সেই রকমই একদিন রাতে তারা সামহাও হোস্টেল থেকে নিচে নামে, চার পাঁচজন নিচে নামে, এবং তারা নামে জাস্ট নিজেদের রিফ্রেশমেন্টের জন্য। তারপর নিচে নেমে ক্যান্টিনে খাওয়া দাওয়া করে, চা খায়, একটু গল্প গল্প করে, আড্ডা দেয়। তো এক পর্যায়ে তারা একটা জিনিস নোটিস করে, যেটার জন্য তারা আসলে প্রস্তুত ছিল না। হঠাৎ করেই দেখে একটা ছেলে, অল্প বয়স্ক, যে মানে যাকে দেখে টোটালি অ্যাবনর্মাল মনে হচ্ছিল সে, মানে তার হাঁটা চলাফেরা, তার শারীরিক গঠন, তার বলতে পারেন হচ্ছে চুল, চোখ, ইচ অ্যান্ড এভরিথিং একদমই নর্মাল ছিল না। তার কথাবার্তা, যাই হোক, সে যদিও চুপচাপ ছিল তখন পর্যন্ত, তো তার হাতে ছিল একটা বস্তা, পুরো ভর্তি একটা বস্তা, এবং সে বস্তাটা ছেঁচড়ে ছেঁচড়ে মেডিকেল হসপিটালের দিকে নিয়ে যাচ্ছে। হ্যাঁ, এবং সে হোস্টেলের দিকে আর কি, মানে যে ভবনটা আছে ওই ভবনটার দিকে নিয়ে যাচ্ছে। তো হ্যাঁ, সে লোকটা, সে ছেলেটা আর কি, তার বয়স কিন্তু মধ্যবয়সী, হ্যাঁ, ইয়াং, সে মানে 20 থেকে 25-এর কাছে আছে, এক্স্যাক্ট এরকম হবে। তো আমার বড় বোনরা বিষয়টা নোটিস করে যে এরকম এত রাত্রে
এরকম একজন পার্সন আমাদের তো কোনো স্টাফ না, আসে তাকে তো কখনো দেখিনি, চার পাঁচ বছর ধরে মেডিকেলে আছি আমরা, বাট দেখি নাই। এরকম তাদের মধ্যে একটা কোশ্চিন আসে যে আসলে ছেলেটা কে, এবং এরকম একটা অবস্থা নিয়ে যাচ্ছে। আর সাথে সাথে তারা আরও একটা জিনিস নোটিস করলো, সেটা হচ্ছে বাজে একটা স্মেল, বাজে একটা স্মেল আসতেছে, হতে পারে এটা তার শরীর থেকে বা তার বস্তার ভিতর থেকে। আর বস্তা থেকে কিছু নয়েজ আসতেছে, বাজে নয়েজ, যেটাকে মানে কেমন বলবো আসলে, মানে তারা নিজেরও বুঝে উঠতে পারছিল না, হ্যাঁ, এবং তাদের কাছে খুব সন্দেহজনক মনে হয় বিষয়টা। তো তারা এক পর্যায়ে করে কি, ছেলেটাকে ফলো করা শুরু করে। তো ফলো করা শুরু করে যখন, তখন ছেলেটার জাস্ট সামনের দিকে তাকিয়ে হাঁটতেছে, সে কোনো দিকে তাকাচ্ছেও না, সে কোনো কিছু খেয়ালও করছে না, সে জাস্ট ডান কেয়ার একটা ভাব, হ্যাঁ, কাউকে কেয়ার করতেছে না। এবং এক পর্যায়ে গিয়ে আমার বোন এবং তার বান্ধবীরা জিজ্ঞেস করে যে এই যে ভাই আপনি কে, এগুলো কি, এবং আপনি লিফটের দিকে যাচ্ছেন কেন, মানে সে লিফটের দিকে যাচ্ছিল হাঁটতে হাঁটতে। তো সে কোনো কথা বলছে না, সে কোনো কথা বলছে না, শুধু তাকাচ্ছে, শুধু একটা বাজে একটা লুক দিচ্ছে, সে কোনো কথা বলছে না। তো এক পর্যায়ে হলো কি, লিফট খুলে সে লিফটে উঠে গেল, এবং আমার বোন এবং আমার বান্ধবীরা সে লিফটে ওরা সাহস পেল না, এবং সাথে সাথে তারা ডিসাইড করলো যে তাকে আমরা ফলো করবো আরেকটু, যে তার সে আসলে কোন ফ্লোরে যেতে চাচ্ছে। হ্যাঁ, আর আরেকটা জিনিস বলে রাখা ভালো, মেডিকেল কলেজে যারা পড়েন তারা তো জানেনই, যদিও আমি মেডিকেল কলেজ মানে মেডিকেল সায়েন্সের স্টুডেন্ট না, তো ওদের হচ্ছে লিফট এবং সিঁড়ি এক সাইডে, আর হচ্ছে মানে কী বলবো, ওটি থেকে শুরু করে আদার্স সব কিছু আরেক সাইডে, সেটা কেচিকেট দিয়ে সবসময় সেপারেট করা থাকে। তো এত রাতে আসলে কে যাচ্ছে, পাঁচতলা পর্যন্ত যেহেতু হসপিটাল, সে হসপিটাল কোন ফ্লোরেই বা যাবে, আর এরকম একটা বাজে বস্তা, নোংরা সোংরা, সে একটা নোংরা ছেলে এইভাবে মানে অপরিষ্কার, এবং সে হোস্টেলের কোনো কর্মচারী না, হসপিটালের কোনো ডোমও না, তো সে আসলে কোথায় যাচ্ছে, এটা সবার প্রশ্ন জাগলো, এই জন্যই তাকে ফলো করা আর কি। তো তার পিছনে তো তারা ডিসাইড করলো যে আমরা খুব দ্রুত হচ্ছে সিঁড়ি বেয়ে বেয়ে উপরে উঠবো, এবং প্রত্যেকটা ফ্লোরে ফ্লোরে দেখবো যে আসলে সে কোন ফ্লোরে নামছে। হ্যাঁ, এটা এক্স্যাক্ট এটা দেখার জন্য তারা কী করলো, মানে জোরে জোরে দৌড় দিয়ে তারা হচ্ছে দোতলায় গেল, দেখে যে লিফট দোতলা থেকেও তিনতলা চলে যাচ্ছে, এবং তারা আরও উপরে গেল, তিনতলায় গেল, দেখে সেখানেও সেম, লিফট খুলছে না, লিফট চারচালে চলে যাচ্ছে, এবং লাস্ট ফ্লোরে যে ফিফথ ফ্লোরে গিয়ে লিফটটা খুললো। এবং তারা যে জিনিসটা আসলে এক্সপেক্ট করেনি যেটা হলো, সেটা হচ্ছে লিফট খুললো ঠিকই, বাট ভেতরে কেউ নাই, জাস্ট লিফটটা খুললো এবং ভিতরে কেউ নাই, তাদের কাছে খুবই বিষয়টা মানে ভয়ের ছিল সেই সময়, কারণ তখন রাত ছিল প্রায় একটা দেড়টা এরকম টাইমে, এবং তারা হোস্টেলে ফিরে যাই, বাট এই ঘটনাটা আসলে অ্যান্সার তারা এখন পর্যন্ত খুঁজে পায়নি, এরকম আরও অনেক ঘটনা তাদের সঙ্গে ঘটে। তো তারপর থেকে তারা তাদের মধ্যে দু একজন মানে একটু অ্যাবনর্মাল হয়ে যায় সেদিন রাত্রে, হ্যাঁ, এই ঘটনাটা দেখে তারা নিজেকে ঠিক রাখতে পারেনি। আমার বোন যদিও পার্সোনালি একটু সাহসী, খুব স্বাভাবিকভাবে, হ্যাঁ, ও খুব বেশি ভয় না পেলেও মানে ওর বান্ধবীরা একটু আপসেট ছিল আর কি বিষয়টা নিয়ে, এবং তারপর থেকে তারা আর কি ওইভাবে হোস্টেল থেকে বের হতো না, এবং এটা ছিল তাদের ঘটনা। অনেক ধন্যবাদ আপনাকে মদুদ্দিন আব্দুল্লাহ মারুফ ভাই, আপনার ঘটনাটি সত্যি খুব স্কেরি একটি ঘটনা, এবং আমি আশা করব যে এই ধরনের ঘটনা এই যাদের জীবনে ঘটেছে আর যাতে না ঘটে। অলরাইট, সুপ্রিয় শ্রোতা, শুনছেন রেডিও ধ্বনি 91.2 FM, সাথে আছে আর জে লিংকন, আর ঘড়িতে সময় এখন 11:34, অনেকটা সময় কিন্তু এখনও আছে আপনার সাথে। আর তাই একটু জানতে চাইছি যে আজকের ঘটনাগুলো আপনাদের কেমন লাগছে একটু জানাবেন আমাকে,
লিখবেন আমাদেরকে, এসএমএস করতে পারেন বা ফেসবুকে লিখতে পারেন, মেইলও করতে পারেন। যারা ফেসবুকে লিখতে চান তাদেরকে বলছি www.facebook.com/radiodhoni91.2fm এই ঠিকানায় আপনাকে যেতে হবে এবং সেখানে ভয়ের একটি পোস্ট রয়েছে, সেই পোস্টটিতে লাইক দিয়ে কমেন্ট অপশনে আপনার মতামত, আপনার অভিমত বা আজকের ঘটনা নিয়ে যদি কোনো কিছু বলার থাকে সেটা আপনি লিখে দিতে পারেন। আর যদি আপনার কোনো ঘটনা থাকে সেটা সংক্ষিপ্ত আকারে ইনবক্সে আপনি লিখতে পারেন, সাথে নাম ঠিকানা অবশ্যই উল্লেখ করবেন। অলরাইট, আর যারা এসএমএস করতে চান সবসময়ের মতন তাদেরকে বলছি মোবাইলের রাইট মেসেজ অপশনে গিয়ে টাইপ করবেন RD, দ্যাট মিনস রেডিও ধ্বনি, স্পেস দিয়ে নাম, স্পেস দিয়ে লোকেশন, দেন স্পেস দিয়ে আপনার BHOY, এই শব্দটি লিখতে হবে। সো এই শব্দটি না থাকলে আমরা বুঝতে পারবো না যে আপনি ঘটনা শেয়ার করতে চাইছেন আমাদের সাথে। সো BHOY এই ঘটনাটি আপনি লিখবেন, লিখে পাঠিয়ে দেবেন, সো আপনি আপনার ঘটনা শেয়ার করার সুযোগ পাবেন। আর যারা নিজের মতামত জানাতে চাইছেন মতামত জানাতে পারেন, RD স্পেস নেম স্পেস লোকেশন স্পেস আপনার কথা, পাঠিয়ে দিন 7171 এই নাম্বারটিতে। মেইল করতে হলে যেটা করতে হবে সেটা দিতে চাই bhoy@radiodhoni.fm, bhoy@radiodhoni.fm এটা হচ্ছে আমাদের একমাত্র অফিসিয়াল মেইল অ্যাড্রেস। আর সেখানে আপনার সাথে ঘটা ঘটনার বিবরণ লিখে দিতে পারেন আপনি, আমরা সেটা যদি প্রচারযোগ্য হয় তাহলে অবশ্যই পড়ে শোনাব। অনেকগুলো SMS আছে, কিছু SMS একটু পড়ে আসছি, তারপর আমরা একটা ছোট্ট ব্রেক নেব, ব্রেকের পর আমরা আবার ঘটনাতে প্রবেশ করব। নাহিন ধানমন্ডি থেকে লিখেছে, ভালো লাগছে অ্যান্ড ভয় লাগছে, জোস লাগছে অ্যান্ড তোমার ভয়েস অনেক ভালো, থ্যাংক ইউ নাহিন, অনেক অনেক ধন্যবাদ। বাপ্পি আছেন আমাদের সাথে, লিখেছেন মা বাবা এবং আমার ছোট ভাই সহ শুনছি জামগড়া থেকে। অলরাইট, গাজীপুর থেকে, গাজীপুর মেঘধুবি মীরের বাজার থেকে আমাদের সাথে জয়েন করেছেন রফিক। রফিক আছেন আমাদের সাথে। সাগর আছেন বাগেরহাট থেকে, লিখেছেন আমাদেরকে, বাসির ইসলাম পুরাতন ঢাকা থেকে লিখেছেন, আমার পক্ষ থেকে আপনাকে রমজানের শুভেচ্ছা, সাথে আছি লিঙ্কন ভাইয়া, ভালো লাগছে। আচ্ছা, অনেক ধন্যবাদ বাসির ইসলাম, সাথেই থাকুন। আর আপনাকেও, এবং ইনফ্যাক্ট যারা এই মুহূর্তে রেডিও ধ্বনি শুনছেন, ভয় শুনছেন, সবাইকে, যারা আমাদের এই শোয়ের লিসনার, তাদের সবাইকে রমজানের অনেক অনেক শুভেচ্ছা। জুবায়ের সেগুন বাগিচা থেকে আছেন, লিখেছেন খুব ভালো লাগছে অ্যান্ড ভয়ও লাগছে। আফ্রিদি হাসনাবাদ থেকে রমজানের শুভেচ্ছা জানিয়েছেন, আপনাকেও রমজানের অনেক অনেক শুভেচ্ছা। রনি আছেন আমাদের সাথে। শাহিন খান নবীনগর থেকে আছেন, আছেন গাজীপুর থেকে রফিক, আরও অনেকেই জয়েন করেছেন। সো SMS করতে থাকুন। রীতি এই মুহূর্তে জয়েন করেছেন মিরপুর থেকে, অনেক ধন্যবাদ সবাইকে। সো আমরা একটা ছোট্ট বিরতিতে যাচ্ছি, বিরতির পর ফিরে এসে আরও ঘটনা শুনবো, আর ততক্ষণ আপনাকে অবশ্যই আমার সাথে থাকতে হবে, শুনতে হবে রেডিও ধ্বনি 91.2 FM। ঘটনা এখনও কিন্তু বাকি রয়েছে, সো স্টে টিউন টু রেডিও ধ্বনি 91.2 FM। আরেকটিবার সবাইকে স্বাগত ভয়ের জগতে, শুনছেন রেডিও ধ্বনি 91.2 FM, সাথে আছি RJ Linkon এবং ঘড়িতে সময় এখন 11:41 এবং এই পর্যায়ে আমাদের সাথে জয়েন করবেন ফাহিম হাসান আবির। তিনি রায়ের বাজার থেকে আমাদের সাথে জয়েন করেছেন এবং তিনি পেশায় একজন গ্রাফিক্স ডিজাইনার। সো ফাহিম হাসান আবির, আপনাকে মাইক্রোফোনে স্বাগত জানাচ্ছি। সো আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের সাথে জয়েন করবার জন্য। আপনার সম্পর্কে একটু জানতে চাইছি, আপনি গ্রাফিক্স ডিজাইনার, কি ধরনের কাজ করেন আসলে? আমরা সাধারণত গ্রাফিক্স রিলেটেড যত ধরনের কাজ হয়, জি, যেরকম একটা ব্যানার ডিজাইন থেকে শুরু করে বই ডিজাইন পর্যন্ত সব ধরনের কাজই করে থাকি। আচ্ছা, ওকে, আপনার একটি ঘটনা আছে যেটা আপনার নিজের ঘটনা, আপনি বাসা পরিবর্তন করেছেন, অর্থাৎ যেটা হয় আমাদের ঢাকা শহরে প্রতিনিয়তই হয়তো বাসা পরিবর্তন করতে হয় বিভিন্ন প্রয়োজন, অনেক সময় যাতায়াতের জন্য বা এই বাসাটি ভাল লাগছে না সেই জন্য প্রয়োজন থাকে যে পরিবর্তন করে নতুন একটি ভালো বাসাতে যাওয়ার। সো সেই জায়গা থেকে আপনার বাসা পরিবর্তন নিয়ে একটা ঘটনা আপনার সাথে ঘটেছে, ইনফ্যাক্ট আপনার পরিবারের সাথে ঘটেছে। সো আমরা সেই ঘটনাটি আপনার মাধ্যমে জানতে চাই। দুই বছর আগের ঘটনা, তখন আমার ছেলে হয় 6 বছর বয়স, ওর খুব ঠান্ডা লাগতো, তখন ডাক্তার বললো যে আপনার বাসায় সম্ভবত অনেক ডাস্ট আসে, ওর ডাস্ট অ্যালার্জি আছে, বাসাটা চেঞ্জ করে ফেলেন। সেই জন্য আমার
আসলে বাসাটা চেঞ্জ করা, আমি একটু ভিতরের দিকে বাসা নিয়ে যাতে ডাস্ট কম আসতে পারে। জি, এই বাসাটা আসলে কোথাকার, মানে কোন কোন এলাকার ঘটনা এটা আপনি বলছেন? এটা রায়ের বাজারে। রায়ের বাজারের, মানে যেখানে আপনি বর্তমানে অবস্থান করছেন? জি, আমি এখন ওই বাসায় আছি। জি প্লিজ। এখন নতুন বাসায় যাওয়ার মাসখানেক পরপরই আমি অফিস থেকে ব্যাক করে দেখি যে বাসার বেডরুমের মাঝখানে একটা জলপাই পড়ে আছে এবং আমার ছেলে সেটা নিয়ে খেলছে, ও তখন হালকা হামাগুড়ি দিতে পারে। তখন আমি আমার ওয়াইফকে জিজ্ঞেস করলাম যে ঘরে জলপাই আসলো কোত্থেকে, এখন তো জলপাইয়ের সিজন। ও বললো আমি তো জানি না, আমি তো দেখতেছি ও কতক্ষণ ধরে খেলতেছে এটা নিয়ে। আমরা ওইভাবে নেই নেই চিন্তা করছি, হয়তো বা উপরে কারো ফ্রিজে স্টোর করা ছিল, ফেলছে জানলা দিয়ে, তখন কোনোভাবে আমাদের ঘরে ঢুকে পড়ছে। তারপর সেদিন রাত থেকেই আমাদের রাত্রে দুইটা থেকে দুইটা বিশের মধ্যে প্রত্যেক দিন রাতেই বেডরুমের ফ্যানটা অনেক জোরে জোরে শব্দ করে ঘোরা শুরু করত। এখন আমরা ফার্স্টে চিন্তা করলাম হয়তো ফ্যানে কোনো প্রবলেম আছে, কিন্তু এবার পরের দিন সকালবেলা উঠে ফ্যান ছাড়লে দেখা যেত যে ফ্যানটা নর্মালি ঘুরছে। আবার পরদিন রাতেও সেম অবস্থা, রাতে দুইটা থেকে দুইটা বিশের মধ্যে আবার ফ্যানটা প্রচুর শব্দ করছে, সেজন্য আমাদের ফ্যান বন্ধ করে দিয়ে রুম চেঞ্জ করতে হতো। এরকম কয়েকদিন ড্রয়িং রুমে ঘুমানোর পরও একদিন আবার বেডরুমে ঘুমাই, তখন আমার বাচ্চা যেহেতু ছোট ওকে ব্রেস্ট ফিড করতে হয়, আমার ওয়াইফের রাতে উঠতে হয়। এখন একদিন উঠে ও দেখতেছে যে বেডরুমের বেডের সাথেই যে জানালাটা, সেই জানালাটার পর্দাটা একা একা সরে যাচ্ছে। এখন সেটা দেখে ও চিন্তা করে যে হয়তো চোর আসছে বাসায়, জানলা দিয়ে ঢোকার বা মোবাইল টোবাইল কোনো কিছু নেওয়ার চেষ্টা করছে। সো আমাকে ডাক দেয় ঘুমের মধ্যে, আমি উঠে ওর সাথে দেখি যে পর্দাটা কেউ হাত দিয়ে ধরে সরালে যেভাবে করে সরাতে হতো হাতের একটা ভাঁজ পড়তো, ঠিক সেভাবেই পর্দাটা সরে যাচ্ছে। আমি রেডি ছিলাম যে পিছনে কে আছে তার চেহারাটা দেখবো, কে চুরি করতে আসছে, কিন্তু পর্দাটা সরে যাওয়ার পর আমি রিয়েলাইজ করি যে পিছনে আসলে থাই গ্লাসটা লাগানো। তারপর আমরা খুবই ভয় পেয়ে যাই, এটা নিয়ে আমরা বাড়িওয়ালাকে কমপ্লেন করি, সে তো কোনো মতে বিশ্বাস করবে না যে তার বাসায় এরকম একটা ঘটনা ঘটছে। এখন এই বাসায় আগে যারা থাকতো তারা আবার আমার পরিচিত, যেহেতু একই এলাকায়, তাদেরকে আমি কল করলাম যে আপনার এই বাসাটা ছেড়েছিলেন কেন বা এখানে কী ধরনের সমস্যা হতো। তখন তারা আমাকে যেটা বলল যে এই বাসায় একটা ফ্যামিলি থাকতো আমাদের মতোই, এখন বাবা মা এবং একটা বাচ্চা। তখন এক বাবাটার বিজনেস ছিল, তার বাবাটার বিজনেস ফল করার কারণে ওই বাবাটা অনেক লোনে পড়ে যায়, তখন সে বাসা থেকে এক পর্যায়ে পালায় যায়। তখন যে ওয়াইফ আর বাচ্চাটা বাসায় একা থাকতো, তখন তাদের এসে সবাই ধরতে শুরু করলো। তখন কোনো উপায় না পেয়ে ওই মহিলাটা তার বাচ্চাকে জবাই করে সে বেডরুমের ফ্যানে গলায় দড়ি দিয়েছিল। রিয়েলি রিয়েলি প্যাথেটিক, ইনডিড, খুব দুঃখজনক একটি ঘটনা। সো এরপরে কী হলো আসলে, এরপরে আর কোনো ঘটনা ঘটলো, আপনারা কোনো কিছু করলেন কি না? এরপরে আমি কিছু কিছু জিনিস জানি তো ওগুলো থেকে, বাসায় জমজমে পানি ছিল, জমজমে পানিতে দোয়া দূরত পরে ফু দিয়ে আমি বাসায় সারা বাসায় ছিটায় দিই, তারপর থেকে ব্যাপারটা কমে যায়। অলরাইট ফাহিম হাসান আবির, আপনাকে অনেক ধন্যবাদ আপনার প্রথম ঘটনাটি আমাদের লিসনারদের সাথে শেয়ার করবার জন্য। শুনছেন রেডিও ধ্বনি 91.2 FM, সাথে আছি আর জে লিংকন, আর এই মুহূর্তে চলছে ভয়। আজকে আমাদের সাথে গেস্ট হয়ে আছেন এই মুহূর্তে স্টুডিওতে জিসান মির্জা, অ্যান্ড দেন মদুদ্দিন আবদুল্লাহ, অ্যান্ড দেন ফাহিম হাসান আবির। আমরা তাদের ঘটনাগুলো শুনছিলাম ইনফ্যাক্ট, অ্যান্ড আপনাদের কাছ থেকেও শুনতে চাই আপনাদের ঘটনা, যদি শেয়ার করতে চান তাহলে অবশ্যই শেয়ার করতে পারেন। যারা দূরে বসবাস করেন বাংলাদেশ সহ বাংলাদেশের বাইরে বিভিন্ন প্রান্তে রয়েছেন, পৃথিবীর বিভিন্ন দেশে আছেন, যারা আমাদেরকে শোনেন তারাও কিন্তু নিজেদের ঘটনা আমাদের কাছে পাঠাতে পারেন, অর্থাৎ মেইল করতে পারেন। মেইল অ্যাড্রেসটি হচ্ছে bhoy@radiodhoni.fm, আরেকবার বলছি bhoy@radiodhoni.fm, আর এটি ফেসবুক ফ্যান পেজে আমি অ্যাড্রেসটি দিয়ে দিয়েছি। অনেকেই জানতে চেয়েছেন যে কী করে মেইল করব, কী করে ঘটনা পাঠাবো, সো আপনারা এই অ্যাড্রেসে কিন্তু মেইল পাঠিয়ে দিতে পারেন।
ওয়েল আর ফেসবুকে কানেক্টেড থাকতে হলে www.facebook.com/radiodhoni91.2fm এই ঠিকানায় যেতে হবে। সেখানে একটি পোস্ট রয়েছে ভয়ের পোস্ট, লাইক দেবেন, কমেন্ট করবেন অ্যান্ড অফকোর্স পোস্টটি শেয়ার করবেন যাতে করে আপনি আমাদের বন্ধু হয়ে যেতে পারেন। অলরাইট, যারা যারা পোস্ট শেয়ার করেছেন তাদের কথা একটু বলতে চাইছি। রহমান তারেক, মোহাম্মদ সাকিব, সাইদুল ইসলাম, রাকিব হাসান, তম্বির আহমেদ, তামির আহমেদ আরও একবার কয়েকবারই পোস্ট শেয়ার করেছেন, অনেকবার, অনেক অনেক অনেকবার পোস্ট শেয়ার করেছেন। দেন আরও পোস্ট শেয়ার করেছেন আসিফ আল আকাশ, তানভীর আহমেদ, ফরহান আহমেদ বর্নিল, নাজমুল ইসলাম, মোহাম্মদ ইউনুস ফকির, শেখ মোহাম্মদ জাহাঙ্গীর ইসলাম, মুসলিমা মমি, তারা সকলেই পোস্ট শেয়ার করেছেন। আর যারা পোস্ট শেয়ার করবেন তাদের কথা আমি অবশ্যই বলে দেবো। এখন একটু দেখছি কমেন্টে কে কী লিখেছেন। অলরাইট, কমেন্ট অপশনে অনেকেই লিখেছেন, যারা লিখেছেন তাদের কথা একটু একটু করে বলতে চাই, ঘটনার ফাঁকে ফাঁকে বলতে হবে। মোহাম্মদ সৌরভ মাহমুদ আছেন আমাদের সাথে, লিখেছেন ইয়েস ব্রো এনজয়িং ভয়, থ্যাংক ইউ ভেরি মাচ, সাথেই থাকুন। রিফাত রায়হান আছেন, শাওন হুসেইন গাজী কমেন্ট করেছেন, তানভীর আহমেদ কমেন্ট করেছেন, মাহমুদুল হাসান সুমন লিখেছেন নাইস, জয় লিখেছেন ভয় ইজ রিয়েল, থ্যাংক ইউ ভেরি মাচ, মোহাম্মদ ইউনুস ফকির লিখেছেন আই লাভ ভয়, শান্তদেব বর্মন লিখেছেন নাইস স্টোরিজ, থ্যাংক ইউ ভেরি মাচ, সাথেই থাকুন এবং কমেন্ট করতে থাকুন, নিজেদের মতামত জানাতে থাকুন এবং টিউন করে রাখুন রেডিও ধ্বনি 91.2 FM। ওকে, সো একটুখানি আসতে চাইছি যারা টেক্সট করেছেন তাদের কথা একটু বলতে চাই। রবি মিরপুর থেকে আব্বাস লিখেছেন ভালো লাগছে, রীতি মিরপুর থেকে জয়েন করেছেন, ফাহিম মাহদি আরমানি টোলা থেকে আছেন আমাদের সাথে, লিখেছেন হাই লিঙ্কন ভাইয়া কেমন আছেন আপনি, অ্যান্ড আমার অনেক ভয় লাগছে, আপনাকে অনেক অনেক রমজানের শুভেচ্ছা, আপনাকেও অনেক অনেক রমজানের শুভেচ্ছা, খুব ভালো করে এই রমজান যাতে কাটাতে পারেন সেই শুভকামনা রইল আপনার জন্য। অলরাইট, আমরা আরও একবার ফাহিম হাসান আবির আপনার কাছে ফিরতে চাইছি, আপনার পরবর্তী ঘটনা শুনবার জন্য। আপনার কাজিনের সাথে একটি ঘটনা ঘটেছে যেটা আপনার এখনও আপনাদেরকে বেশ ভয়ের জগতে নিয়ে যায় মাঝে মাঝে যখন আপনারা রিকল করেন, সো সেই ঘটনাটি আমরা এবার শুনব, আপনার কাজিনের ঘটনা। জি প্লিজ। আমাদের যে রায়ের বাজারে যে বাসাটার ঘটনা বললাম মাত্র, সেই বাসাটাতেই আবার এই লাস্ট ইয়ারের ডিসেম্বরের দিকে ঘটনাটা ঘটে। ডিসেম্বরে আমরা গ্রাফিক ডিজাইনার একটু ব্যস্ত থাকি বেশি, আমাদের রাত জেগে কাজ করতে হয়, সেই জন্য আমাদের রাতে বিভিন্ন সময় চা খেতে হয়। এখন আমাদের যেহেতু আমার যেহেতু বাজারের সাথেই বাসা, সো আমি রাতে 2-3 বাজে চা খেতে যাই। এখন আমার কাজিন একদিন আমার বাসায় আসছে বেড়াতে, তখন ও সবে চেয়েছি দিছে, তো সারাদিন ঘোরাঘুরির পর বিকালের দিকে আমরা এরকম চা খাচ্ছি, তখন ওর চা খেতে গিয়ে জিপ পুড়ে যায়। ও আমাকে বারবার বলছে ভাইয়া জিপ পুড়ে গেছে, রাতে ভাত খাইতেও ওর এরকম সমস্যা হচ্ছে। তখন রাত 3 দিকে যখন আমি এবার চা খেতে বেরোবো, তখন তারপর আমার সাথে আমার ওয়াইফ আমার বাচ্চাও যাবে, ওরা যেহেতু যাক না, সবাই মিলে গল্প করছি কাজ করছি। তখন সাদিত যে আমার কাজিন, সে চিন্তা করলো যেহেতু বিকালে একবার চা খেতে গিয়ে জিপ পুড়ে গেছে, সো জিপটা কি এখনও লাল হয়ে আছে কিনা সেটা একটু দেখে আসি। তো সেজন্য সে বেডরুমে গিয়ে ড্রেসিং টেবিলে জিপ বের করে জিপ দেখতে থাকে, দেখা শেষে ও ফিরত আসছে। এখন আমরা চিন্তা করছি যে ও তো এতক্ষণ চলে আসার কথা, হয়তো বাসরুমে গেছে, ও অনেকক্ষণ পরে ব্যাক করে। তারপর আমরা ওকে জিজ্ঞেস করি যে এতক্ষণ কী করছিল, তখন ও বললো যে কেন তোমরা কি কোনো শব্দ পাওনি, না কোনো শব্দ তো পাইনি। পরে বারবার বলছে আমি এত জোরে পড়ে গেলাম, তোমরা কোনো শব্দ পাওনি, আমরা আসলে কোনো শব্দ শুনতে পাইনি। তারপর আমাদের যেটা বললো যে ও জিপ দেখে ফিরে আসছিল, ঠিক তখনই ও পিছন থেকে অনুভব করে যে কোনো একটা হাত ওকে ধাক্কা দেয় খুব জোরে, এবং সে ধাক্কায় সে পড়ে যায় বেডরুমের ফ্লোরে, এবং অনেকক্ষণ পড়ে থাকার পরে ও অনেক উঠার চেষ্টা করছিল, অনেকক্ষণ পরে উঠতে পারে, উঠে আসে। তারপর আমরা
দেখি যে ও যেখানে ধাক্কা দেওয়ার কথা বলে সেখানে একটা হাতের ছাপের মতো ওখানে রক্ত জমাট বেঁধে গেছে, লাল হয়ে আছে পুরো। তারপর হাতে পায়ে বিভিন্ন জায়গায় খামচির দাগ। ও উঠার চেষ্টা করছিল, উঠতে পারছিল না। ও ডাকারও চেষ্টা করছিল, ডাকতে পারছিল না। আমি ওকে বারবার বলছি তুমি ডাকলা না কেন, ও বলছে আমি ডাকার চেষ্টা করছি কিন্তু আমি ডাকতে পারছি না। তারপর আমরা ওকে বোঝাতে ব্যাপারটা ভুলে যাই, সেজন্য আমরা সবাই মিলে বললাম যে চলো চা খেয়ে আসি, তাহলে আর তোমার এই ভয়টা কেটে যাবে। যথারীতি বাইরে গেলাম, গিয়ে চা খেলাম। চা খেয়ে প্রায় 20-25 মিনিট পরে আবার বাসায় ব্যাক করি। ব্যাক করে সবাই মিলে ড্রয়িং রুমে বসে ওর এই বিষয়গুলো নিয়ে কী হলো কীভাবে হলো এগুলো নিয়ে আলাপ করছি। এখন আলাপ চাইতার এক পর্যায়ে আমার ড্রয়িং রুম থেকে আমার কিচেনটা সরাসরি দেখা যায় ডাইনিং হয়ে। তো আমি এবং সাদের দুজনই দেখতে পাই যে কিচেনের ভিতরে উপরে যেখানে জিনিসপত্র রাখে সেখান থেকে একটা লোক উল্টা হয়ে ঝুলে আমাদের দিকে তাকিয়ে আছে। ব্যাপারটা দেখে আমরা খুবই ভয় পেয়ে যাই এবং বারবার আমাদের ওদিকে চোখ যাচ্ছে। আমরা চোখ সরায় রাখতে চেষ্টা করতেছি যাতে ভয় না লাগে, তারপর আমাদের ওইদিকে চোখ যাচ্ছে। খুব কুৎসিত দেখতে একটা লোক কিচেনের উপর থেকে উল্টা হয়ে আমাদের দিকে তাকিয়ে আছে। ভয়টা কাটানোর জন্য আমরা ড্রয়িং রুম থেকে ডাইনিং রুমের যে দরজাটা সেটা বন্ধ করে দিই। আমরা গান শুনতে থাকি এই রুমে ভয়টা কাটানোর জন্য। এর এক পর্যায়ে ওই রুম থেকে ডাইনিং রুম থেকে সমানে নক করতে থাকে দরজায়। নক করতে থাকে, আমরা আর দরজা খুলি না। আমরা পরে সবাই ড্রয়িং রুমেই ঘুমাই। পরদিন সকালে আমরা আবার আমাদের বাড়িওয়ালার কাছে কমপ্লেন নিয়ে যাই যে আপনার বাসায় এরকম সমস্যা হচ্ছে, এর আগেও হয়েছে, আপনি তো বিশ্বাস করেননি, আপনি একটু এটার একটা ব্যবস্থা করেন, বাসাটা বন্ধ করেন। সে এবারও আমাদের কথা কানে তুলল না। তারপর সে আবার আমাদের সাথে আমাদের বাসায় আসে। বাসায় আসার পরে আমরা তাকে জিনিসটা ব্রিফ করি যে এইভাবে ঘটনাটা ঘটেছিল। সেটা হাসি তামাশা করে উড়িয়ে দেয়। কিন্তু সে বাসায় ফেরার কতক্ষণ পর আমাকে ডেকে তারপর বলে যে আমরা বাসাটা আবার নতুন করে বন্ধ করে দেব, আর যেভাবে মিলার টিলাত পড়ানো লাগে পড়াই দেব। তারপর আমরা ফার্স্টে বুঝতে পারি না যে কী জন্য তা হঠাৎ করে মত চেঞ্জ করলো। তারপর বাড়িওয়ালার যে মেয়ে ছিল সে আবার আমার কাছে ড্রয়িং শিখে, সে বলল স্যার আপনাদের বাসা থেকে যখন মা ফিরে আসছে তারপর মার মুখে এবং হাতে খামচির দাগ ছিল, সে দাগগুলো দেখে মা আসলে আপনাদের কথা বিশ্বাস করে এবং তারপরই সে আমাদের বাসায় একটা মিলাদের আয়োজন করে এবং হুজুর দিয়ে বাসাটা বন্ধ করে দেয়। থ্যাংক ইউ ভেরি মাচ ফাহিমা সানাবির আপনার ঘটনাটি আমাদের সাথে শেয়ার করার জন্য। আর একটু জানতে চাইছি একটি কথা, যে সেই বাসাটির এখন কি অবস্থা, আসলে সেখানে কি আপনি এখন থাকেন সেই বাসাতে? আমি এখন ওই বাসাতেই আছি, আর এখন আপাতত কোনো সমস্যা হচ্ছে না আমাদের। অলরাইট, আমরা মানে একদিন অবশ্যই সেই বাসাতে যাবো। ভয় টিমের মেম্বার যারা আছেন তারা যাবেন সেখানে একটুখানি পর্যবেক্ষণ করবার জন্য। ওয়েল এক্স্যাক্টলি শুনছেন রেডিও ধ্বনি 91.2 FM, সাথে আছি আরজে লিংকন। ঘড়িতে সময় এখন 11:56 হয়ে 35 সেকেন্ড এবং আপনার সাথে আরও অনেকটা সময় আছি, অর্থাৎ আরও এক ঘন্টার বেশি বলা যেতে পারে আপনার সাথে থাকবো এবং ভয়ের জগতের ঘটনা শোনাবো। এতক্ষণ ঘটনা শোনাছিলেন ফাহিম হাসান আবির, রায়ের বাজার থেকে তিনি আমাদের সাথে জয়েন করেছেন এবং তার আরও কিছু ঘটনা আছে, আমরা সেই ঘটনাগুলো শুনবো। তবে তার আগে আমরা একটু জিসান মির্জার কাছে আবার ফিরতে চাইছি, তবে জিসান মির্জার কাছেও ফিরবো, তার ঘটনা আমরা শুনবো। আমরা মওদুদ বিন আবদুল্লাহ মারুফের ঘটনা শুনবো, তবে এই পর্যায়ে আমরা মওদুদ বিন আবদুল্লাহ মারুফের ঘটনা শুনতে চাইছি। রাজশাহীর একটি ঘটনা আছে আপনার, রাজশাহীর ঠিক আপনার ঘটনা নয়, আপনার বড় ভাই, পরিচিত বড় ভাই, তার জীবনে ঘটেছে সেই ঘটনাটি আমরা শুনবো। প্লিজ
তো ভাইয়া, আসলে ঘটনাটা আমার এক বড় ভাইয়ের, উনি রাজশাহীর স্থানীয়, ওনার নাম রুবেল, ওনার নাম বলতে কোনো সমস্যা নেই। তো উনি, ওনার সাথে এই ঘটনাটা ঘটার পর উনি যখন শেয়ার করেছিলেন আমার কাছে, তখন আমার মানে নিজেরই খুব ভালো লেগেছিলো, এই জন্য আজকে এটা শেয়ার করতে চাচ্ছি সবার সঙ্গে আর কি। তো ঘটনাটা হচ্ছে রাজশাহী জেলার বাঘা থানার, হ্যাঁ, ওখানে ওনার হচ্ছে খালার বাসা। তো উনি সামহাও একটা কাজের জন্য একদিন ওনার খালার বাসার উদ্দেশ্যে রওনা দেন। তো স্বভাবতই উনি রাত্রে যাচ্ছিলেন সেদিন, যে কোনো কারণে হোক, আর ওই দিকের যোগাযোগ ব্যবস্থাটা আসলে ভালো না আমরা জানি। তো ওনার সাথে ছিল ওনার আরও দুজন কাজিন, উনি একা ছিলেন না, ওরা ওনারা তিনজন ছিলেন। এবং ওনারা রওনা দিয়েছিলেন মোটামুটি রাত 10-11টার দিকে, তো একটা আর্জেন্ট কাজে যাওয়া আর কি যাচ্ছিলেন। তো কিছু দূর তারা সিএনজিতে যাওয়ার পর একটা জায়গা আছে বা একটা বাজার আছে যেখান থেকে ওদেরকে আসলে হয় পায়ে হেঁটে যেতে হবে অথবা ভ্যানে যেতে হবে, অল্টারনেটিভ আর কিছু নেই সেখানে, আসলে রিক্সা বা মোটর চালিত কোনো কিছু নাই। আর একটা কথা বলে রাখা ভালো, ওইদিকে কারেন্ট এখন পর্যন্ত এখনো আছে, কিছু কিছু জায়গায় এখনো কারেন্ট যায়নি, একেবারে প্রত্যন্ত এলাকা আর কি। আর সেদিন ওয়েদারটাও খুব একটা ভালো ছিল না, মানে ঝড় বৃষ্টির মধ্যে দিয়ে যাচ্ছিলো আর কি। তো ওনারা একটা মানে বেকায়দায় পড়ে যায় আর কি, বাজে একটা সিচুয়েশানে পড়ে, কোনো কিছু একে তো পাচ্ছেও না, আবার যাওয়া লাগবে আর্জেন্ট, আবার ব্যাক করতেও পারবে না, এমন একটা সিচুয়েশানে পড়েছে তারা। তো তারা করলো কি, এক পর্যায়ে হাঁটা শুরু করলো কোনো কিছু না পেয়ে। তো হাঁটতে হাঁটতে কিছু দূর যাওয়ার পর হঠাৎ করেই পিছন থেকে একটা ভ্যান চলে আসে। বাট মজার ব্যাপার হচ্ছে ভ্যান চালক ওনাদেরকে কিছুই বলছেন না, কিন্তু ওনার এমন একটা অ্যাটিটিউড উনি দেখাচ্ছেন যে মানে আপনারা চাইলে আমার সঙ্গে যেতে পারেন, মানে আমি আপনাদেরকে সার্ভিসটা দেবো, এরকম আর কি একটা ওনার একটা চাহনি। হ্যাঁ, উনি কোনো কথা বলছেন না, বাট মুখে মুখে তাকাচ্ছেন, আই কন্ট্যাক্ট যেটাকে বলা হয় আর কি, ওনাদের সঙ্গে আই কন্ট্যাক্ট হচ্ছে। তো এক পর্যায়ে আমার ওই ভাই বলে উঠলো যে মামা যাবে, তাও উনি মানে হ্যাঁ সূচক একটা ইশারা জাস্ট দিলেন, এর বেশি কিছু না। তারপর সবাই আর কি উঠে পড়লো ভ্যানে, স্বভাবত তারাও চাচ্ছিল একটা ভ্যান পাওয়ার জন্য, তাদের খুব ভালো হলো আর কি। তো লোকটাকে দেখে তাদের ধার্মিক মনে হয়েছে, ভালো ছিল মানে তারা যেটা আর কি নোটিশ করেছে। তারপর উঠলো ভ্যানে, তো আমার ওই ভাইটা ফ্রন্টে বসেছিল সামনে, ভ্যানের সামনে বাম পাশে, আর বাকি দুজন ছিল অপোজিট সাইডে। তো ওরা তিনজন মিলে যাচ্ছে এবং ওয়েদারটা খারাপ আর বিদ্যুৎ নাই, তো রাস্তাতে যাওয়ার জন্য জাস্ট গ্রামের দিকে যেটা হয় আর কি, ভ্যানের নিচে একটা জাস্ট হারিকেন জ্বলে, এইরকম একটা বাতি জ্বলে, হালকা হালকা আলোর একটা বাতি জ্বলে। মানে ওইরকম আসলে গ্রামের দিকে যেটা হয়, গ্রামে গঞ্জের দিকে সেখানে যেখানে কারেন্ট পৌঁছায়নি, সেখানে যখন আপনার আপনি ভ্যানে কিংবা আপনি রাতের দিকে রিক্সাতে উঠবেন, দেখবেন যে সেখানে নিচে একটা লন্ঠন হারিকেন, যেটাকে আমরা লন্ঠন বলি আর কি। এক্স্যাক্টলি, যাই হোক, এই মুহূর্তে ছোট্ট একটি ব্রেকে আমাকে যেতেই হচ্ছে, তারপর ফিরে এসে ঘটনার এই পর্যায় থেকে আবার শুরু করবো। আমরা আমাদের লিসনারদেরকে জানিয়ে দেবো যে সময় এখন কত, সো সাথেই থাকুন, ফিরে এসে বাকিটুকু শুনতে পারবেন। ছোট্ট একটি বিরতি পর আবারও ফিরে এলাম এবং জানিয়ে দিলাম এই মুহূর্তে কটা বাজে। সবাইকে আরও একবার নতুন এই ঘন্টায় স্বাগত জানাচ্ছি, সাথেই থাকুন, শুনতে থাকুন রেডিও ধ্বনি 91.2 FM। ওয়েল, আমরা ঘটনার মাঝখানে ছিলাম, আমাদেরকে ঘটনা শোনাচ্ছেন মওদুদ বিন আবদুল্লাহ মারুফ, যেখান থেকে আমরা শেষ করেছি ঠিক সেখান থেকে আমরা শুরু করব। জি, ওই যে যেটা বলছিলাম আর কি, হলো আমার ওই বড় ভাই এবং ওর কাজিনরা একটা ভ্যান পেল আর কি, আর ওইরকম একটা বাজে ওয়েদারের মধ্যে দিয়ে তারা যাচ্ছিল, গল্প গল্প করতে করতে যাচ্ছে, এমন সময় ভ্যান পেল। সেই ভ্যানে করে তারা যাচ্ছে, যেহেতু সেখানে আসলে আর কোনো কিছু নেই না, এবং ভ্যানের নিচে একটা আলো জ্বলছিল, লন্ঠন জ্বলছিল, এবং আসলে এমন একটা আলো, হ্যাঁ এমন একটা লন্ঠন যেটার মানে আলোতে আসলে কাউকে ভালোভাবে চেনা মুশকিল, কারোর চেহারা বিশেষ করে মৃদু মৃদু আলো, জাস্ট রাস্তাটা কোনোভাবে দেখা যায় আর কি, পথ চলার জন্য এইটুকুই। তো স্বভাবতই তারা গল্প করছিল, গল্প করতে করতে যাচ্ছিল। তো এক পর্যায়ে আমার সেই বড় ভাই
যে জিনিসটা নোটিস করেন, মানে উনি আসলে সামনের দিকে বসেছিলেন বাম পাশে, সেটা আসলে উনি এটার জন্য প্রস্তুত ছিলেন না মোটেও। নিজ দিকে তাকিয়ে দেখেন ভ্যান চালকের পা দুইটা জাস্ট উল্টো, মানে আমাদের পায়ের পাতা যেমন ভাইয়া সামনের দিকে থাকে, সে ভ্যান চালকটার পায়ের পাতাটা উল্টো দিকে, জাস্ট উল্টো দিকে। এবং সেটা দেখার পর তিনি মানে নিজেকে খুব কষ্ট করেই কন্ট্রোল করেছিলেন, মানে উনি বুঝতে পারছিলেন না আসলে কী করবেন, এমন একটা সিচুয়েশানে পড়েছেন যে ওনার কাজিনদেরকেও বলতে পারছিলেন না, যে বললে যদি আবার কোনো ক্ষতি হয় ওনাদের, এই জন্য ওনারা উনি জাস্ট বিষয়টা চেপে যান আর কি ওইখানেই। এবং আমরা জানি যে এরকম জিনভূতদের পায়ের পাতা উল্টো হয় আর কি, এটা সবাই জানে। এবং এটা দেখার পর উনি আর কি নিজেকে ঠিক রাখতে পারেননি, ওইভাবে অনেক কষ্টে আর কি ওনারা গন্তব্যে যখন পৌঁছে যান, উনি নেমে যান ভ্যান থেকে, ওনারা সবাই নেমে যান, এবং নেমে গিয়ে উনি আর সে ভ্যান চালকের দিকে ফিরেও তাকাতে পারেননি ভয়ে। উনি মানিব্যাগ থেকে টাকাটা বের করে জাস্ট ওনার হাতে দিয়ে দেন এবং কোনো কথাও বলেননি ওনার সাথে। এবং ওনারা যখন হাঁটা শুরু করেন আবার ভ্যান থেকে নেমে গিয়ে, হয়তো দুই রশি পরেই হয়তো ওনার খালার বাসা, এমন সময় একটু দূরে গিয়েই উনি ওনার দুই কাজিনকে বলে যে তোরা পিছন দিকে তাকাবি না। তো ভাইয়া নর্মালি যেটা হয় আমরা মানুষকে কিছু বললে যেটা মানে নিষেধ করি সেটাই করে আর কি, তো ওনার দুই কাজিন করলো কি সঙ্গে সঙ্গেই পিছন দিকে তাকালো, ওনাকে উনি জাস্ট নিষেধ করলেন আর ওনারা তাকালো। এবং পিছনে তাকিয়ে যেটা দেখলো, জাস্ট পিছনে কোনো ভ্যান নাই, কোনো ভ্যান চালকও নাই, এক নিমিষেই হাওয়া হয়ে গেল। এবং এটা দেখার পর ওনারাও বুঝতে পারলো যে সামথিং ওয়াজ রং, এবং তারা প্রচণ্ড ভয় পেয়ে গেল এবং তারা এটার অ্যান্সারটা এখনো খুঁজে পায়নি আর কি। Something was not really wrong, something was very, very, very wrong. Well, yes, it was really a scary story, and thank you very much. Okay, welcome, bhaiya. আর যারা শুনছেন এই মুহূর্তে তাদেরকে বলতে চাইছি যে এই ঘটনাগুলো কিন্তু আমরা শুনছি আমাদের অতিথিদের কাছ থেকে, বাট আমরা কোনো মতে এটা প্রকাশ করতে চাই না বা এটা বলতে চাই না বা মতামত দিতে চাই না যে ভূত প্রেত রয়েছে, বিশ্বাস অবিশ্বাসের বিষয়টি সম্পূর্ণরূপে আপনার নিজের। অলরাইট, শুনছেন ভয় শুধুমাত্র রেডিও ধ্বনি নারী 1.2 এফএম এ। প্রতি বৃহস্পতিবার রাত 11:00 থেকে রাত 1:00 পর্যন্ত আরজে লিংকন থাকি আপনাদের সাথে, আর সাথে থাকেন আমাদের অতিথিরা, এবং তারা শোনান তাদের জীবনের কিছু ভয়ের অভিজ্ঞতা, কিছু ভয়ের ঘটনা, কিছু ভয়ের গল্প, বাস্তব গল্প। অলরাইট, আমরা এই পর্যায়ে যারা টেক্সট করেছেন আমাদেরকে তাদের কথা একটু বলতে চাইছি, তারপর আমরা ঘটনাতে ফিরব। আমরা জিসান মির্জার কাছে আরেকবার আসব তার পরবর্তী ঘটনাগুলো শুনবার জন্য। দেখি কারা আমাদের সাথে জয়েন করেছেন। আমাদের সাথে অনেকেই জয়েন করেছেন, ফারহান মিরপুর থেকে জয়েন করেছেন, লিখেছেন খুব ভয় লাগছে, অনেক ধন্যবাদ। মুক্তার আছেন আমাদের সাথে মিরপুর থেকে, আব্বাস আছেন, লিখেছেন ফয়সাল, অ্যান্ড দেন রায়হান সেগুন বাগিচা থেকে, রফিক আছেন গাজীপুর থেকে, আমাদের সাথে ফাহিম আছেন, ফাহিম মাহদি, আরমানি টোলা থেকে জয়েন করেছেন তিনি, রবি আছেন, এবং আরও অনেকে জয়েন করেছেন। আরও একবার বলছি কি করে টেক্সট করতে হবে, মোবাইলের রাইট মেসেজ অপশনে গিয়ে আপনাকে টাইপ করতে হবে আরডি, আরডি মানে রেডিও ধ্বনি, তারপর স্পেস দিয়ে আপনার নাম, স্পেস দিয়ে লোকেশন, দেন স্পেস দিয়ে আপনার কথা, আপনার মতামত লিখে পাঠিয়ে দেবেন 7171 এই নাম্বারটিতে। যদি আপনার ভয়ের কোনো ঘটনা থাকে, এই ঘটনাগুলো শুনতে শুনতে যদি আপনার নিজের ভয়ের ঘটনা মনে পড়ে যায়, সেটা আপনি যদি শেয়ার করতে চান সেটাও করতে পারেন। আর সেক্ষেত্রে আরডি স্পেস নেম স্পেস লোকেশন স্পেস ভয় BHOY এই শব্দটি অবশ্যই থাকতে হবে, আর লিখে পাঠিয়ে দিন 7171 এই নাম্বারটিতে। আমরা অবশ্যই আপনাকে আমন্ত্রণ জানাবো আমাদের সাথে জয়েন করবার জন্য, এবং আপনার ঘটনা আমাদের লিসনারদের সাথে শেয়ার করবার আমন্ত্রণ আমরা অবশ্যই জানাবো যদি আপনার ঘটনা থাকে। অলরাইট, আর যারা মেইল করতে চান তাদের জন্য বলছি bhoy@radiodhoni.fm এটা হচ্ছে আমাদের মেইল অ্যাড্রেস। আপনার সাথে ঘটা ঘটনাগুলোর বিবরণ লিখে পাঠিয়ে দিন এই অ্যাড্রেসে। আর একবার বলছি bhoy@radiodhoni.fm which is bhoy@radiodhoni radiodhoni.fm। অলরাইট, যারা আমাদেরকে অনলাইনে সবসময় শুনতে চান তাদের জন্য বলছি আমাদের ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু আপনি শুনতে পারেন, ওয়েবসাইটটি হচ্ছে www.radiodhoni.fm। ওকে, আমরা এই পর্যায়ে জিসান মির্জা আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি মাইক্রোফোনে আপনার পরবর্তী ঘটনা যেটা রয়েছে সেটা শুনবার জন্য, শোনানোর জন্য ইনফ্যাক্ট। অ্যান্ড আমরা এই ঘটনাটি অবশ্যই শুনতে চাই আপনার মাধ্যমে, প্লিজ। থ্যাংক ইউ ভাইয়া।
আমি আগেও বলেছিলাম আমার সম্পর্কে একটু, যে ফটোগ্রাফির পাশাপাশি আমি ট্রাভেলার একজন, এবং ট্রাভেল করতে গিয়ে কখনো কখনো আপনার সাথে কিছু ঘটনা ঘটেছে, অনেকগুলো ইনফ্যাক্ট ঘটেছে। আমরা যখন ছাদে বসে আড্ডা দিচ্ছিলাম এবং চা খাচ্ছিলাম, আপনার ঘটনাগুলো আমরা শুনছিলাম, তখন অনেকগুলো ঘটনার কথা বা বিবরণ আপনি দিয়েছেন, সবগুলো আজকে আমরা হয়তো শুনতে পারবো না, পরবর্তীতে আমরা আবারও আপনাকে আমন্ত্রণ জানাবো। তবে আপনার নেত্রকোণাতে গিয়ে আপনি তখন বোধহয় স্টুডেন্ট অ্যান্ড আপনার বন্ধুরা মিলে একসাথে অনেকে মিলে নেত্রকোণাতে ঘুরতে গেছেন, এবং সেখানে গিয়ে একটা ঘটনা ঘটেছে যেটা অবিস্মরণীয় ঘটনা, সেই ঘটনাটি আমরা শুনবো। আমার লাইফের অবিস্মরণীয় একটা ঘটনা প্লিজ। তো হচ্ছে কি, যেহেতু আমি অনেক ট্রাভেল করি আর সময় সুযোগ পেলে একটু স্পেস পেলে আমি ঢাকার বাইরে চলে যাওয়ার চেষ্টা করি, আর ট্রাভেল করতে করতে মানে আলহামদুলিল্লাহ বাংলাদেশের প্রায় 42টা জেলা অলরেডি আমার ঘুরে হয়েছে, ট্রাভেল করা হয়েছে। তো সেই সূত্রপাতে হচ্ছে কি, যেহেতু আমার একটা মিশন আছে যে পুরো বাংলাদেশটা ঘুরে দেখার, পুরো যতটুকু সম্ভব পৃথিবীটা ঘুরে দেখার, তো আমি গিয়েছিলাম হচ্ছে কি আমার বন্ধুদের সাথে নেত্রকোণায়, নেত্রকোণার বিড়ি সিঁড়ি দেখার জন্য, বাংলাদেশের একটা অন্যতম প্রাকৃতিক সৌন্দর্যের একটা জায়গা। সেইখানে গিয়েছিলাম, চীনামাটির পাহাড় আছে সেখানে, চীনামাটির পাহাড় নামে খ্যাত। তো আমরা বন্ধুরা মিলে একবার ঠিক করলাম যে নেত্রকোণা যাব। তো অনেকে দেখা যাচ্ছে যে ট্যুর শুরু হওয়ার আগে অনেকেই যেতে চায়, বাট একটা সময় দেখা যায় যে ট্যুরটা যখন যত ক্লোজ হয়ে আসে, যত কাছে চলে আসে, তখন আসলে জনগণ আস্তে 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 গুটিয়ে নেয় নিজেদেরকে। এটা খুব একটা স্বাভাবিক বিষয়, প্রত্যেকের লাইফে ব্যক্তিগত ধরনের ঘটনা থাকেই। তারপরে হচ্ছে গিয়ে দেখা গেছে যে এই ধরনের ঘটনাগুলো মানে ম্যাক্সিমামের ক্ষেত্রে মনে হয় রাইট হয়। তো তারপরে আমরা 7-8 জন মিলে গেছিলাম, অনেক বড় ট্যুর দেওয়ার কথা ছিল আমাদের, কিন্তু ফাইনালি 7-8 জনের একটা ট্যুর ছিল আমার ফ্রেন্ড সার্কেলদের মধ্যে। তো আমরা গিয়েছিলাম নেত্রকোণা বিড়িসিঁড়িতে। তো আমাদের এই ট্যুরটা একটু ডিফারেন্ট করবো ভাবছিলাম, মানে হচ্ছে কি আমরা একটু রিমোট এরিয়াতে থাকবো, একটু অ্যাডভেঞ্চার করবো, বারবিকিউ করবো, মজে মাস্তি করবো, বর্ডারের পাশে থাকবো একদম, মানে এই টাইপের একটা প্ল্যান ছিল। আমরা ওইখানে যে হোটেলে থাকবো না বা কোনো রিসোর্টে থাকবো না, এরকম একদমই কোনো প্ল্যান ছিল না আমাদের। সম্পূর্ণ প্ল্যানটাই ছিল এরকম যে আমরা একদম রিমোট এরিয়াতে থাকবো, একটা এমন একটা স্পেসে থাকবো, এমন একটা জায়গায় থাকবো যেখানে একদম নিরিবিলি প্রকৃতিকে একদম খুব কাছ থেকে দেখা যায়, ছোঁয়া যায়, ফিল করা যায়, এরকম একটা স্পেসে থাকার সিদ্ধান্ত নিয়ে আমরা চলে গেছিলাম একদম বিড়িসিঁড়ির একেবারে চীনামাটির পাহাড় যেখানে, তার ঠিক সেখানটা চলে গিয়েছিলাম আমরা। সেখানে গিয়েছিলাম এক বড় ভাইয়ের রেফারেন্সে, আমরা যেই বড় ভাই হচ্ছে গিয়ে, বড় ভাইয়ের নাম আমি বলছি না, তার কারণ নামে বললে একটু প্রবলেম আছে, নাম স্কিপ করে যাচ্ছি। সেই বড় ভাই হচ্ছে পলিটিক্যালি অনেক ইনভলভমেন্ট আছে বড় ভাইয়ের, এবং তার ওই ওই স্থানীয়ভাবে তার অনেক পাওয়ার আছে, সে অনেক পাওয়ারফুল একজন পার্সন, বেশ পাওয়ারফুল একজন পার্সন। তো আমরা কোনো এক রেফারেন্স ধরে হচ্ছে গিয়ে ভাইয়ের কাছে যাই যে আমাদের এখানে যদি আমরা এখানে স্টে করি, যেহেতু আমরা স্টুডেন্ট, আবার আমাদের সাথে ক্যামেরা আছে, অনেক কিছু আছে, তো সেখানে যেন আমাদের সেফটিতে কোনো প্রবলেম যেন না হয়, কোনো ধরনের কোনো ঝামেলা যেন না হয়, সেই জন্য আসলে এই রেফারেন্সগুলো নেওয়া আর কি, যাতে একটু মানে চিল করে আসা যায়। ওই চিন্তাভাবনা থেকে বড় ভাইয়ের সাথে কন্ট্যাক্ট করা, তো সেই বড় ভাই আমাদেরকে একটা স্পেস দেয় বিড়িসিঁড়িতে, একদম বিড়িসিঁড়ি চীনামাটির পাহাড়ে, ওইখানে ছোট ছোট ঘর, মানে অনেকগুলো ঘর আছে দূরত্ব ডিস্টেন্স বজায় রেখে, রাতের বেলা তো এত, রাতের বেলা একটু দূরে দূরে হইলে অনেক দূরে দূরে মনে হয়, তার কারণ রাতের বেলা ম্যাক্সিমামই বাসা থেকে তো কেউ বের হয় না, আর ওই ওই সব এরিয়াতে কারেন্টও নাই ঠিকঠাক মতো। তো যেটা হয়েছে, আমরা ফ্রেন্ডরা মিলে বড় ট্যুর দেওয়ার কথা ছিল, বড় হয়নি, তবে 7-8 জনের ফ্রেন্ড গিয়েছিলাম আমার সার্কেলের। তো সেখানে পৌঁছানোর পরে বড় ভাইকে যখন আমরা নক দিই, বড় ভাইকে যখন আমরা ইনফর্ম করি, তো বড় ভাই আমাদেরকে যেই স্পেসটা দেওয়ার কথা ছিল তিনি সামহাও সেই স্পেসটা দিতে পারেননি, তবে আমাদেরকে তিনি আরো
বেটার, এবং মানে হচ্ছে কি আমরা আমরা ভাবছিলাম হয়তো বা ভাই যে একটি স্পেস দিতে চেয়েছিল আমরা যেরকম চেয়েছিলাম সেরকম হয়তো বা দিতে পারছে না, একটু মন খারাপ হয়েছিল। বাট পরবর্তীতে যখন আমরা সেই স্পেসটা দেখি এবং এবং আমরা যখন সেইখানে যাই তখন আমাদের কাছে বিষয়টা না চাইতে জল এই টাইপের কিছু একটা ছিল আর কি। অনেক সুন্দর একটা জায়গা ছিল, সুন্দর একটা ঘর ছিল, মানে ঘরটা একদম আপনার ভাঙাচুরে ঘর, একটা দেয়াল ছিল, মানে দেয়ালের একটা ঘর ছিল ছোটোখাটো, কিন্তু ওইটাতে আপনার দেখা গেছে যে জানালাগুলো দরজাগুলো এগুলো আসলে না ঠিক পরিপাটি নেই। আমরা রেফারেন্সে গেছি, আমরা একটু একদম রিমোট জায়গা থাকবো, একটু চিল করবো, ফ্রেন্ড সার্কেলরা মিলে যাওয়া হয় আর কি। তো ওইখানে থাকার জন্য যে ভাই আমাদের যে স্পেসটা দিয়েছিল সেটা আমাদের পছন্দ হয়েছিল, অনেক বেশি পছন্দ হয়েছিল ইনফ্যাক্ট। তো আমাদের সাথে যে লাইট ছিল বা হচ্ছে আলো, সেখানে কারেন্টের ব্যবস্থা ছিল না। তো ফ্রেন্ডরা মিলে রাতের বেলা বারবিকিউ করলাম, সবাই মিলে ঘুরলাম, বিড়ি সিঁড়ি দেখলাম, চীনা মাটির তে নাচানাচি করলাম, লাফালাফি করলাম, ছবি তুললাম। তো সন্ধ্যার সময় যখন ফিরে আসি তখন আমাদের মানে ওইটাতে ছোট কটেজ বলা যেতে পারে, মানে কটেজ বলা ঠিক হবে কিনা জানি না, তবে ওইখানে কোনো মেইনটেনেন্স নেই, একদম পরিত্যক্ত বাড়ির মতো বলা যায় যেটা। কিন্তু সেটাতে কোনো প্রবলেম হচ্ছে না, সেটা কোনো প্রবলেম হচ্ছে না, অনেক মানে অনেক এরকমটাই চেয়েছেন বেসিক্যালি, এরকমটাই চেয়েছিলাম বলে। আরে আমরা এতটা এক্সপেকটেশনও ছিল না, আমাদের এক্সপেকটেশন আরো কম ছিল যে আমরা কোনোভাবে একটু থাকার জায়গা হইলে হয়, ঘুমাইতে পারলে হয় বা একটু লোকাল এরিয়াতে। তো উনি আমাদের অনেক ভালো একটা জায়গা দিয়েছেন। অনেক সময় হয় না যে আমরা লাখ টাকার হোটেলে থাকলেও যে সুখটা পাওয়া যায় না, আমরা ওই সুখটা ফিল করতেছিলাম ওই ভাঙা একটা বাড়িতে সাত আটজন ফ্রেন্ড মিলে, মানে সুখ অনুভব করছেন, ভালো লাগছিল, খুব বেশ একটা এনজয়মেন্ট ছিল। কিন্তু শেষ পর্যন্ত কি সেটা ছিল কিনা সেই ব্যাপারে যাব আমরা। হ্যাঁ, তারপরে কি ঘটলো? জি, তো মানে আমরা অনেক বেশি সুখী হয়ে গিয়েছিলাম ওইখানে থেকে, বারবিকিউ করলাম, ভাইও আসলেন, ভাইও আমাদের সাথে কিছুক্ষণ সময় দিলেন, দেন ভাই চলে গেলেন। আমাদেরকে বলে গেছেন যে এখানে কোনো প্রবলেম নাই, এখানে এটা তারই এরিয়া, হ্যাঁ, সো এখানে কোনো ধরনের প্রবলেম হইলে তার দায়ভার বা হচ্ছে সম্পূর্ণ তার এই ধরনের কোনো আশ্বস্ত করলেন না। হ্যাঁ হ্যাঁ, সে তোমরা এখানে চিল করো নিজেদের মতো করে, এই জায়গাটা তোমাদের মনে করো আজকে রাতের জন্য, তোমরা এখানে চিল করো, কোনো প্রবলেম নাই। তো দেন আমরা রাতে ছিলাম, রাতে বারবিকিউ পার্টি করলাম ফ্রেন্ডরা মিলে, বারবিকিউ করে প্রায় তখন আর এটা তিনটা বেজে গেছে রাত, দেন ঘুমাইতে গেলাম। ও আচ্ছা, বলে নেওয়া ভালো যে এখানে একটু ওই বাড়ির সম্পর্কে একটু ইনফরমেশন দিই। যখন এরকম একটা বাড়ি মানে আমরা পাই, আমাদেরকে যেখানে শিফট করার কথা ছিল বা আমরা যেরকম একটা এরিয়া চেয়েছিলাম, প্রথমে ভাইয়া যেখানে দিতে পারেনি বা হচ্ছে গিয়ে আর একটু বেটার জায়গা দেয়, তখন হচ্ছে গিয়ে যে আমাদের যার মাধ্যমে ভাইয়ের সাথে যোগাযোগ আর কি, ভাইয়ের রেফারেন্স পাওয়া, তার আমাদের সার্কেলের মধ্যে সে একজন ছিল আর কি। তো ভাইয়া আবার তাকে এই বাড়ির বিষয়ে একটু ইনফরমেশন দিয়েছিল। ইনফরমেশনটা হচ্ছে এমন, তখন আমরা একটু আসলে এই ইনফরমেশনটা টুইস্ট বলা যায় বা এই ইনফরমেশনটা একটু চিন্তার কারণ বলা যায়। তো এই ইনফরমেশনটা হচ্ছে যে এইখানে আসলে স্বাধীনতার সময় থেকে শুরু করে মানে এইখানে অনেক ধরনের হত্যাকাণ্ড থেকে শুরু করে অনেক কিছু এই বাড়ি এই পরিত্যক্ত বাড়িতে ঘটছে, এমন কিছু ঘটনা ঘটছে যে আসলে আমি অন্যেরা বলা ঠিক হবে কিনা জানি না। দেখা গেছে আমি এরকম শুনছি যে ওইখানে মানুষ জবাই হইতো মানে একটা সময় থেকে অনেক আগে, হ্যাঁ অনেক আগে একটা সময় ওইখানে মানুষ জবাই হইতো, মানে টুকরো টুকরো করে ফেলে রাখতো, হত্যা করা হয়েছিল মানুষকে। আচ্ছা আচ্ছা, এরকম এরকম এটা কি স্বাধীনতার সময়তে? স্বাধীনতার সময় তো হইতোই, পরবর্তীতে যে ভাই তো এখানের ভাই, বড় ভাই। আচ্ছা আচ্ছা, তো ভাইয়ের একটা বিশাল পাওয়ার আছে, পলিটিক্যাল হোক আর নন পলিটিক্যাল যেভাবে হোক, সে ওই এলাকা মানে রাজনৈতিকভাবে বিভিন্ন সময় বিভিন্ন রকমের ওখানে হত্যাকাণ্ড বা এই ধরনের কিছু হতো আর কি। তারপরে কি হলো? তো হচ্ছে কি আপনার ছিল ওইখানে, আমরা শুনছিলাম যে এরকম বেশ কয়েক বছর আগের ঘটনা যে ওইখানে কাউকে প্রায় 24 টুকরো করে মানে অনেক দিন রেখে দেওয়া হয়েছিল আর কি, একটা মানুষকে।
দেন যখন জিনিসগুলো আস্তে আস্তে পচে যায় দেন জিনিসগুলো আস্তে আস্তে ফেলে দেয় আর কি টুকরোগুলো এরকম। এই ঘটনা যখন শুনি এটা এটা শুনি অবশ্য পরে, এটা আমরা আগে শুনি না, বারবিকিউ পার্টি যখন করতেছিলাম তখন কথার মাঝখানে কথা চলে আসছিল আর কি। দেন এই ঘটনা শোনার পরে সবাই একটু ঘাবড়ায়, মোটামুটি একটু টেনশন আসে। তারপরও সাত আটজন ফ্রেন্ড আছি, খুব বেশি চিন্তার কারণ ছিল না, যেহেতু সাত আটজন ফ্রেন্ড সার্কেল একেবারে কম না, আর যেহেতু বড় ভাইয়ের একটা শেল্টার আছেই। দেন আমরা ওই ঘরে যাই, ঘরে তিনটা ওই পুরো বাড়িটাতে তিনটা রুম ছিল, তো তিনটা রুমে আমরা খাট টাট এটি কোনো রকমে ছিল না থাকার মতোই, তো আমরা সেখানে ঘুমিয়ে পড়ি যার জন্য মতো। তো আমার সাথে আমার এক ফ্রেন্ড আছে জসিম, ও ঘুমাইছিল আমার সাথে, মানে আমাদের রুমে আর কি, আমি আর ও ছিলাম একসাথে। তো জসিমের অবস্থা হচ্ছে কি, ওকে আপনি যদি কোথাও শুয়ে দেন, মানে ওর ঘুম পাইছে কোথাও, সে ধরেন ওইখানে শেষ, আপনি ওর উপরে দিয়ে যদি বোল্ডোজার চালায় দেন, ও আসলে বোল্ডোজার উপর দিয়ে চলে যাওয়ার পরে যদি টের পায়, এরকম একটা অবস্থা, যেখানে ঘুমায় সেখানেই শেষ একদম। তো জসিমকে নিয়ে শোয়ার পরে জসিম মোটামুটি ঘুমিয়ে গেছে, একদমই ঘুমিয়ে গেছে, তো আমিও ঘুমিয়ে গেছি। তো এর মধ্যে হয়েছে কি, হঠাৎ করে আমি দেখতে পাই যে ঘরের একটা কোণায় আপনার ওই যে মাংস ঝুলানোর আংটা আছে না, মাংস ঝুলানোর আংটাতে একটা হাত ঝুলতেছে, একটা কর্নারে একটা মাংস ঝুলানোর আংটাতে একটা হাত ঝুলতেছে, কাটা হাত, রক্ত টপ 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 করে পড়তেছে। জানি না এটা কোত্থেকে কিভাবে আসলো, সাথে সাথে চোখ বন্ধ হয়ে গেছে আমার। দেন আমি অন্যদিকে তাকাইলাম, দেখি একটা রান ঝুলতেছে, রক্ত পড়তেছে টপ 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 করে, তাজা রক্ত একদম। তখন আমি প্রচন্ড ভয় পাই, এতটা ভয় পাই, মানে যেখানে তাকাচ্ছি সেখানে কোনো না শরীরের কোনো না কোনো অংশ ঝুলে আছে, একটা জায়গায় মাথা উল্টো করে ঝুলে আছে। এরকম দেখতে দেখতে হঠাৎ করে না আমি বুঝতে পারলাম যে না, ও আচ্ছা আমি স্বপ্ন দেখতেছি, আমার ঘুম ভেঙে গেছে। তখন আমি বুঝলাম যে আসলে এটা বাস্তব না, এটা স্বপ্ন, যেহেতু যে বারবিকিউর সময় যে এই ঘরে অনেক কাটাকাটি হয়েছে, বা এই ঘরে অনেক এক সময় যুদ্ধের সময় থেকে শুরু করে এই ঘরে যখন অনেক অকারেন্স ঘটছে এই ঘরে, তো ওগুলা হয়তো বা শোনার পরে হয়তো বা একটু বেশি চিন্তা করে ফেলছি, স্বপ্নে ওগুলো চলে আসছে। তো অনেক ভয় পেয়েছিলাম, তো আমার ফ্রেন্ড জসিমকে আমি ডাকতেছি, অনেক ধাক্কা ধাক্কি শুরু করছি, উঠ, ও কোনোভাবেই উঠবে না, আর ওর উঠার মতো মানে ইয়েও নাই, ও গেছে অর্ধ মারা গেছে, ওর এগিয়ে দিয়ে আর উঠানো সম্ভব না। তো আমার ওই দিক দিয়ে ঘুম আসতেছে না, কি করব, ফোন নিয়ে গুতাগুতি করতেছি, এমন এক এরিয়াতে যে মানে হচ্ছে কি আনন্দ করতে যে এমন এক এরিয়াতেই গেছি যে এরিয়াতে নেটওয়ার্কও ঠিক মতো নাই, আর নেটওয়ার্ক ঠিক মতো না থাকার কারণে আমি যে ফেসবুকিং করব বা সময় কাটাবো কারোর সাথে চ্যাট করব কিছু করব সেই স্পেসও পাচ্ছি না, সেই সুযোগটাও ছিল না। দেন কতক্ষণ গেমস খেললাম, চিন্তা করলাম একটু হাঁটাহাঁটি করি, যদিও ভয় ভয় লাগতেছিল তখনও অনেক, কিন্তু যখন ঘুমিয়ে গেছে তখন বুঝতেই পারছি যে এটা একটা স্বপ্ন ছিল, দুঃস্বপ্ন ছিল। ওকে, তো একটু বসে একটু কতক্ষণ ফোন টিপলাম, গেমস খেললাম, দেন একটু হাঁটাহাঁটি পায়চারি করতেছিলাম, পায়চারি করতে করতে বারান্দা পর্যন্ত গেছি, বারান্দা থেকে আবার ব্যাক করলাম রুমে, রুমে ব্যাক করে দেখি আমার ফ্রেন্ড জসিম নাই রুমে, মানে যারে এতক্ষণ ধরে ডাকলাম সে রুমে নাই, বিছানাতে নাই। তখন শরীরের প্রত্যেকটা লোম, মানে আমার স্টিল আমার লোমগুলো এখনো খারাপ হয়ে যাচ্ছে, যে ওই ঘটনা যতবার আমি আমার লাইফে মনে করছি ততবার আমার শরীরের লোম খারাপ হয়ে গেছে, তখনকার অবস্থা তো বর্ণনাতীত। যেহেতু খাটে নাই এখন অনেক বেশি টেনশনের কারণ হয়ে গেছে, কেন নাই, কোথায় গেল, খুব স্বাভাবিক। এরপরে তখন একবার মনে হয়েছে যে না হয়তোবা হয়তোবা ওয়াশরুমে গেছে বা প্রকৃতিটাকে সাড়া দিতে গেছে কোথাও গেছে, কিন্তু তাও যাওয়ার আগে অন্তত বলে যাইবে, মানে একা একা যাওয়ার মানুষ নাও,
অ্যাটলিস্ট বলে যাবে। আর আমি তো গেটের সামনেই, মানে দরজার সামনেই আর কি, তো অনেক বেশি প্যানিক হয়ে গেছিলাম কি করব। পরে একটু অপেক্ষা করলাম, দেখি ও আসে কিনা বাহির থেকে বা বাথরুম থেকে আসে কিনা। বাথরুম তো পুরোটাই যেখানে খুশি সেখানেই বসা যায়, সেরকম কোনো স্পেস নাই ঠিক আছে ওইখানে। তো গেলাম, অনেকক্ষণ ধরে ওয়েট করতেছিলাম। ওয়েট করতে করতে একটা সময় মনে হইলো যে না, আমি ভয়টাও বাড়তেছে, আবার রুমে গেলাম। রুমে যাওয়ার পরে দেখলাম যে জসিম বসে আছে, এর মধ্যে সে রুমেও ছিল না। আবার আমি বাহিরে দাঁড়িয়ে আছি, সে রুমে ঢুকলো কখন আর বের হইলো বা কখন, আমি যখন বাহিরে দাঁড়িয়েছিলাম তখনও তাকে বের হইতে দেখিনি। আবার রুমে যখন ফিরে আসছে তখনও সে ছিল না। আবার আমি বাহিরে গেলাম, দেন আবার ভিতরে আসলাম, এসে দেখি জসিম বসে আছে এবং তার চেহারাটা বিভৎস চেহারা। ভাইয়া বিশ্বাস করবেন কি না জানি না, মানে তার হাতের প্রত্যেকটা পার্টস, এই যে ধরেন হাতটা, সে হাতের থেকে তার মানে ডা সিনা সিনা থেকে তার হচ্ছে কি হাতটা 2 ইঞ্চি সরানো, মানে হচ্ছে তার অ্যাডজাস্টমেন্ট না না অ্যাডজাস্ট না কিন্তু আছে শরীরের সাথে, শরীরের অঙ্গ প্রত্যঙ্গ যেগুলো আছে সেগুলো সমান্তরাল ভাবে সেই শরীরের যে অংশে থাকার কথা সেখানে থাকার কথা, কিন্তু তার হাতটা তার এই যেখানে হাতটা লাগানো থাকে তা থেকে একটুখানি দূরে এবং সেটা শূন্যের মধ্যে রয়েছে। হ্যাঁ, মনে হচ্ছে যে একটা স্পেস দিছে, একটা স্পেস দিয়ে মনে হচ্ছে যে ওই জায়গাটা একদম দেখা যাচ্ছে, আর ওই পাশটাও দেখা যাচ্ছে, এরকম একটা অবস্থা। সেম অবস্থা মাথা, ঘাট থেকে একটু স্পেস দিয়ে, একটু স্পেস দিয়ে উপরে মাথা, মানে শূন্যের মধ্যে, শূন্যের মধ্যে মানে হাত পা, এরকম একটা অবস্থা। অবিশ্বাস্য। তারপরে কি হলো? একদমই অবিশ্বাস্য ভাইয়া, আমি নিজে নিজেকে বিশ্বাস করতে পারতেছিলাম না কিভাবে এটা কি হয়েছে। আমি স্টিল আমার আই স্টিল আমি কনফিউজড। দেন আমার মানে হচ্ছে গিয়ে এমন একটা অবস্থা, আমি সেন্স হারিয়ে ফেলি একটা সময়, এইসব দেখতে দেখতে সেন্স হারিয়ে ফেলার পরে সকালবেলা ফ্রেন্ডরা উঠে, জসিমও ঘুম থেকে উঠছে, ও যেমন ছিল তেমনই আছে। আমাকে সবাই অনেক বোঝানোর চেষ্টা করলো যে এটা হয়তো বা আমার ধারণা ছিল, হয়তো বা এরকম আসলে কিছু ঘটেনি। তো বাট আমি নিজে পুরো ঘটনাটা আমি নিজে সাক্ষী, আমি একা ছিলাম যেহেতু, এবং আমি ওদের সাথে যখন শেয়ার করলেন, আসলে ওরা তো দেখলো যে আপনি অজ্ঞান অবস্থায় আছেন, আপনাকে জাগানো হলো, আপনাকে ডাকলো, আপনি উঠলেন না, তারপর হয়তো আপনাকে কোনোভাবে শুশ্রূষা করে সেবা করে তারপর আপনাকে জেগে তোলা হলো আর কি, আপনি জাগলেন। তো তখন তাদের সাথে শেয়ার করেছিলেন ঘটনাটা? তখন শেয়ার করছিলাম, তখন জিনিসটা ওরা না এতটা হচ্ছে কি, ওরাও ভয় পাইছে ব্যাপারটা, মানে ওরা হচ্ছে কি সিরিয়াসলি নিতেও পারতেছে না। আবার এই ধরনের ঘটনা ঘটতে পারে আসলে এই সময়, এইটাও খুব বেশি মানে অনেকেই আছে না, বিশ্বাস করি না, হ্যাঁ হইতে পারে না, কিন্তু ওরা তো আমাকে আমার 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 সিচুয়েশনও তো তারা সামনে ফেস করতেছে, তো তারাও অস্বীকার করার মানে স্পেস পাচ্ছে না। এরপরে কি থাকলেন ওখানে? না না না, মাথা খারাপ। পরে হচ্ছে কি, ওই যে ভাইয়া, যে ভাইয়ার মাধ্যমে আমরা ওইখানে গেছিলাম, সেই ভাইয়াকে আবার ভাইয়াকে পুরো ঘটনা যখন আমরা বলি ঘুরছে, তখন ভাইয়া বলছে যে আসলে এটা তো একটা পরিত্যক্ত জায়গা, তোমরা যেহেতু চিল করতে চাইছো, একটু নিরিবিলি জায়গা চাইছিলে, এই জন্য আমি তোমাদেরকে আসলে এই স্পেসটা দিছিলাম। বাট এইখানে এই ধরনের ঘটনা খুব কম ঘটে, মানে একটা সময় ঘটতো, এখন আর এসব কিছুই নাই ঠিক আছে, এখানে একদম স্বাভাবিক জায়গা, সেই জন্য ভাবছে যে তোমরা এখানে থাকো। তো এটা ছিল আমার ট্রাভেলিং এ, নেত্রকোনা ট্রাভেলিং এ একটা হরিবল ঘটনা। ডিসার্মিচ, আপনাকে অনেক ধন্যবাদ আপনার ঘটনা আমাদের সাথে শেয়ার করার জন্য। শ্রোতা, আপনারা শুনছেন রেডিও ধ্বনি 91.2 FM, সাথে আছে আরজে লিঙ্কন, এবং ভয়ের ঘটনা হচ্ছে, ভয়ের ঘটনা হবে ঠিক একটা পর্যন্ত, এবং আমাদের যারা অতিথি আছেন তারা কিন্তু খুব হরিবল সব ঘটনা শোনাচ্ছেন, এবং এই ঘটনাগুলো শুনবার পরে যদি আপনাদের কোনো মতামত থাকে, কোনো কিছু বলবার থাকে, জানানোর থাকে আমাদেরকে, সেটা অবশ্যই করবেন, জানাবেন আমাদেরকে। অ্যাট দ্য সেম টাইম ঘটনা শোনানোর পাশাপাশি আপনাদের ফিডব্যাক আমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ, আমাদেরকে আপনি টেক্সট করতে পারেন, তার জন্য মোবাইলের রাইট মেসেজ অপশনকে টাইপ করবেন RD, দ্যাট মিন্স রেডিও ধ্বনি, স্পেস আপনার নাম, স্পেস লোকেশন, স্পেস আপনার কথা, লিখে পাঠাবেন 7171 এই নাম্বারটিতে। আর যারা আমাদেরকে নিজের ঘটনা মেইল করতে চান, মেইল অ্যাড্রেসটি বলে দিচ্ছি, সেই মেইল অ্যাড্রেসে আপনার ঘটনা লিখে পাঠাবেন। মেইল অ্যাড্রেসটি হচ্ছে
bhoy@radiodhoni.fm, which is bhoy@radiodhoni.fm. এখানে এই অ্যাড্রেসে আপনার ঘটনা লিখে আপনি পাঠিয়ে দেবেন। যদি আপনি দেশের বাইরে থাকেন কোনো সমস্যা নেই, সেখান থেকেও আপনি লিখতে পারবেন। আর যারা আমাদেরকে ওয়েবসাইটের মাধ্যমে সারা বাংলাদেশ সহ বাংলাদেশের বাইরে বিভিন্ন প্রান্ত থেকে শুনতে চান, তাদেরকে বলছি আমাদের অফিসিয়াল ওয়েবসাইটটি হচ্ছে www.radiodhoni.fm। 24 hours এই ওয়েবসাইটের মাধ্যমে আমাদেরকে আপনি শুনতে পারবেন। আর যারা নিজেদের ঘটনা শেয়ার করতে চান, গেস্ট হয়ে আমাদের মাঝে উপস্থিত হয়ে নিজের ঘটনা শেয়ার করতে চান, তাদের বলছি ছোট্ট একটি SMS করতে হবে আপনাকে। RD space name space location space Bhoy BHOY পাঠিয়ে দেবেন 7171 এই নাম্বারটিতে। ভয় টিমের মেম্বার্স যারা আছেন তারা আপনার সাথে যোগাযোগ করবে এবং আপনার ঘটনা শুনবেন। শুনবার পরে যদি আপনার ঘটনা মনোনীত হয় তাহলে আপনাকে আমন্ত্রণ জানাবেন আমাদের এই অনুষ্ঠানে অংশ নেবার জন্য এবং আপনার ঘটনাগুলো শেয়ার করবার জন্য। আমরা এই পর্যায়ে ফাহিম হাসান আবির তার কাছে যাব তার পরবর্তী ঘটনা শুনবার জন্য। তার ছেলেবেলার একটি ঘটনা রয়েছে, সিলেটে বেড়াতে যাওয়ার ঘটনা, এবং তখন আপনি স্কুলের স্টুডেন্ট ছিলেন। সো সেখানে গিয়ে কিছু ঘটনা আপনার সাথে ঘটে, ইনফ্যাক্ট আপনাদের সাথে ঘটে, আপনাদের বন্ধুদের সাথে ঘটে, সেই ঘটনাটি আমাদের লিসনার যারা আছেন তাদের উদ্দেশ্যে আপনি শোনাবেন। থ্যাংক ইউ ভাইয়া। আমি তখন ক্লাস সেভেনের ফাইনাল এক্সাম দিয়েছি, তখন চিলেন্স কম্প্লিকেটেড হাই স্কুলে পড়ি। এখন আমার বেস্ট ফ্রেন্ড ছিল তখন স্কুলে মুন্না মান্না, ওদের সাথে বেশিরভাগ সময় কাটানো হতো, খেলতে যাওয়া হতো, ওদের বাসায় খেলতাম। ওদের ফ্যামিলি মেম্বারদের সাথে আমাদের ফ্যামিলি মেম্বারদের অন্যরকম একটা বন্ডিং ছিল। তো এক পর্যায়ে মুন্নার মেজো ফুপুর বিয়ে, এখন ওদের গ্রামের বাড়ি সিলেটে, তো বিয়েটা সিলেটে হবে। এখন আমরা বিয়েটা অ্যাটেন্ড করবো ফ্রেন্ডরা মিলে, ফ্যামিলি বা সব বাকিরা যেতে পারবে না, আমি মুন্নাদের সাথে যাচ্ছি ওদের ওর ফুপুর বিয়েটা অ্যাটেন্ড করার জন্য। এখন কোনো একটা কারণবশত ট্রেনটা লেট ছিল, ওদিন আমরা ডিসাইড করলাম ট্রেনে যাবো, ট্রেনটা লেট ছিল, সেজন্য আমরা ওখানে যেখানে আমাদের 12:30 নাগাদ পৌঁছানোর কথা, আমাদের পৌঁছতে পৌঁছতে বেড়ে যায় প্রায় 3টা। অত রাত হওয়ার কারণে আমরা ওখানে কোনো ধরনের যানবাহন খুঁজে পাচ্ছিলাম না। ওদের বাসাটা আসলে চা বাগানে, একটা বাংলো বাসা, সো চা বাগান পর্যন্ত যে আমাদের নিয়ে যাবে রেল স্টেশন থেকে, ওরকম কোনো যানবাহনই ছিল না অত রাতে। আমরা হাঁটছিলাম, এক পর্যায়ে আমরা একটা রিক্সা পাই, রিক্সাকে অনেক রিকোয়েস্ট করার পর সে যেতে রাজি হয়। রাস্তাও তেমন একটা আলো নেই, খুব অন্ধকার, চাঁদের আলোটাই আমাদের সহযোগিতা করছে রাস্তা দেখতে। এখন একটা অনেকক্ষণ রিক্সা চালানোর পর আমাদের তিনজনকে রিক্সাওয়ালা একটা স্টেটের সামনে নামিয়ে দেয়, ওখানে চা বাগানগুলিকে স্টেট বলা হয়, বলে যে আপনারা যেখানে যেতে চাচ্ছেন টি স্টেট বলা হয়, জি টি স্টেট, জি জি, এখন ওখানে এইটা আপনাদের গন্তব্যস্থান, আপনারা এদিক দিয়ে উঠে যান তাহলে যেতে পারবেন। আমাদের নামিয়ে দেয়, আমরা স্টেটের ভিতরে ঢুকে হাঁটতে শুরু করি, কিন্তু ভিতরে গিয়ে আমরা আর বাংলোটা খুঁজে পাচ্ছি না। তখন আমরা অনেক খোঁজাখুঁজির পর একটা সার্ভেন্ট কোয়ার্টারের মতো ছোট একটা ঘর দেখতে পাই, চিন্তা করে ওখানে গিয়ে জিজ্ঞেস করি যে বাংলোটা যাওয়ার রাস্তাটা কোন দিকে। তখন রাত হওয়ার কারণবশত ওরাও ঠিক মতো চিনতে পারতেছে না, কারণ অন্ধকারে আসলে কিছুই দেখা যাচ্ছে না। তখন ওই বাসায় নক করার পর, অনেকক্ষণ নক করার পর একজন বয়স্ক মহিলা দরজা খুলেন এবং আমরা আমাদের পরিচয় দেওয়ার পর ওদের সাথে সিলেটি ভাষায় কথা বলছেন উনি। আমি ওদের সাথে সবসময় থাকি, সেজন্য একটু একটু বুঝি সিলেটি ভাষা। তখন উনি বলছিলেন যে ওই জায়গাটা অনেক দূরে, এখান থেকে আরও তো তোমরা যেতে পারবে না এত রাতে, আর সামনে তোমাদের বিপদ হইতে পারে, এত রাতে যাওয়াটা ঠিক হবে না, তোমরা এখানে থাকো রাতে, সকাল হলে ভোর হলে তোমরা ওখানে যেও। আমরাও চিন্তা করি অনেক রাত হয়ে গেছে, আমরা ওখানে থাকার ডিসিশন নেই, এবং আমরা ভিতরে যাওয়ার পরে উনি আমাদের ফ্রেশ হয়ে নিতে বলেন। আমরা ফ্রেশ হয়ে বসে গল্প করছি, তখন এক পর্যায়ে উনি আমাদের জন্য গরম গরম খাবার নিয়ে আসেন।
আমাদের পেটে খিদা ছিল, আমরা চিন্তা করিনি এত রাতে উনি হঠাৎ করে এত খাবার কী হয়ে পেলেন গরম গরম। আমাদের আমরা ওই খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়ি। এখন ঘুম থেকে যখন ভোরবেলা চোখে রোদ পড়ে তখন আমাদের ঘুমটা ভেঙে যায় আশেপাশে মানুষজনের শব্দে। তখন আমরা ঘুম থেকে উঠে দেখি যে আমরা চা বাগানের মাঝখানে ঘুমিয়ে আছি। আমরা আসলে ঘুমিয়েছিলাম ওই মহিলার যে বাসাটা ছিল সার্ভেন্টস কোয়ার্টার, সেই কোয়ার্টারের ভিতরে একটা চকিতে। কিন্তু আমরা উঠে দেখি যে আমরা চা বাগানের মাঝখানে মাটিতে ঘুমাচ্ছি। আমাদের সাথে ব্যাগ ট্যাগ যা ছিল সব কিছু ওভাবেই আছে। তখন আমরা চা বাগানে যারা চা তোলায় ব্যস্ত আমাদের আশেপাশে কয়েকজন ঘিরে দেখতেছেও যে আমরা এখানে কী করছি। তখন তাদের জিজ্ঞেস করলাম যে এখানে তো এরকম একটা কোয়ার্টার সার্ভিস কোয়ার্টার ছিল, সেটা কোথায় গেল, আমরা তো ওখানে ঘুমাইছিলাম। তারা সবাই বলল যে না, এই চা বাগানে কোনো সার্ভিস কোয়ার্টার নেই, এটা শুধুই টেস্টেড, এখানে কোনো বাংলাও নেই বা সার্ভিস কোয়ার্টারও নেই। তারপর আমরা ওদের বাসার ঠিকানাটা জানতে চাইলাম যেখান থেকে আর কতটুকু দূরে যেতে হবে। তখন ওনারা আমাদের বললো যে এখান থেকে রিক্সা নিয়ে আরও অনেকটা সামনে। তখন আমরা ওইভাবে গেলাম বাসায়। বাসায় যাওয়ার পর ওই দিন আমরা এক হুজুরে শরণাপন্ন হই তাকে জিজ্ঞেস করার জন্য আসলে ঘটনাটা কী ঘটেছিল। তখন সে আমাদের যে ব্যাখ্যাটা দেয় সেটা হচ্ছে এমন যে ওই খান থেকে আমরা যদি আরও সামনে যেতাম তাহলে হয়তো বা আমাদের কোনো ক্ষতি হতো বড় ধরনের, সেজন্য ওই মহিলাটা আসলে একটা ভালো জিন ছিল, সে আমাদের সেখানে সাহায্য করে। এতটুকুই। থ্যাংক ইউ ভেরি মাচ ফাহিম হাসান, আপনাকে আপনার ঘটনা আমাদের সাথে শেয়ার করবার জন্য। সবাই শ্রোতা শুনছেন রেডিও ধ্বনি 91.2 FM, সাথে অনেকেই আছেন এই মুহূর্তে, অনেকে পোস্ট শেয়ার করেছেন, ফেসবুকের পোস্ট যারা শেয়ার করেছেন তাদের কথা একটু বলতে চাইছি। অচিন দেশের অচেনা বালক পোস্ট শেয়ার করেছেন, আপনি অচিন দেশের একজন মানুষ, তো এটা সত্যি একটা খুব মজার বিষয়, নামটি একটু স্ট্রেঞ্জ বাট স্টিল আই গট আ সে। শাহরিয়ার সুমন পোস্ট শেয়ার করেছেন, রাসেল আহমেদ পোস্ট শেয়ার করেছেন, মাহমুদুল হাসান, সুমন, মোহাম্মদ জামান মিয়া, তুহিন আলী, অ্যান্ড দেন তানভীর আহমেদ, আলামিন, বাপ্পি, ফেনি, তানভীর আহমেদ, অ্যান্ড দেন আরও পোস্ট শেয়ার করেছেন অনেকেই, তানভীর আহমেদ অনেকবার পোস্ট শেয়ার করেছেন, অ্যান্ড তুহিন আলী, রাব্বি হুসেন, আবদুল্লাহ, মোহাম্মদ রাকিব এবং আরও অনেকেই পোস্ট শেয়ার করেছেন। সবাইকে অনেক 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 ধন্যবাদ। যাই হোক, আমরা আবার যাব এই মুহূর্তে জিসান মির্জা, তার কাছে তার সর্বশেষ যে ঘটনাটি আছে সেই ঘটনাটি আমরা শুনব। শবে বরাতের রাতের একটি ঘটনা, শবে বরাতের সময়ের ইনফ্যাক্ট সেই সময়ের একটি ঘটনা আছে আপনার জীবনে, সো সেই ঘটনাটি আমরা শুনব প্লিজ। ধন্যবাদ ভাইয়া। জি, এই ঘটনাটা ঘটেছে হচ্ছে কি আমার নিজ জেলা চাঁদপুরে। চাঁদপুর আমার ছোটবেলা, আমার জন্ম, আমার বেড়ে ওঠা চাঁদপুর ছোটবেলা থেকে। কিন্তু হচ্ছে কি একটু বড় যখন হই, আগে হচ্ছে কি চাঁদপুর আসা যাওয়া ছিল ঢাকা, চাঁদপুর বাবা ঢাকা জব করতেন, তো ওই হিসেবে আসা যাওয়ার মধ্যে ছিলাম। কিন্তু পারমানেন্টলি হচ্ছে কি 2000 থেকে আমরা ঢাকা থাকি, তার আগে আমার বেড়ে ওঠাটা, জন্ম থেকে বেড়ে ওঠাটা আমার বেসিক্যালি চাঁদপুরি। তো ছোটবেলা থেকে অনেক একই সমবয়সী অনেক ফ্রেন্ড সার্কেল ছিল, এখনও আছে। তো তারা ম্যাক্সিমামই এখন হচ্ছে কি ঢাকা কেন্দ্রিক হয়ে গেছে, গ্রামে খুব কম থাকে, খুব কম মানুষই এখন আমাদের গ্রামটাতে খুব কম মানুষই থাকে আর কি পারমানেন্টলি, বিশেষ করে আপনার যারা মোটামুটি আছে আর কি তারা চলে আসছে ঢাকার দিকে বা ঢাকার বাইরে, দেশের বাইরে অনেকেই থাকেন। তো তবে একটা সময় আমরা মোটামুটি গ্রামের মানে বাহিরে যারা থাকি বা গ্রামের বাহিরে যারা থাকি, চাঁদপুরের বাহিরে যারা থাকি, কিছু কিছু অকেশন আমাদের দেখা গেছে যে আমরা মিট করি আর কি যেমন হচ্ছে গিয়ে ওয়াজ মাহফিল হয়, শীতের সময় একটা ওয়াজ মাহফিল হয়, তারপরে এই শবে বরাত, ঈদ, এগুলোতে হচ্ছে গিয়ে মোটামুটি এই সব অকেশনগুলোতে মোটামুটি আমাদের একসাথে দেখা হয় বন্ধুদের বা আত্মীয় স্বজন, চাচা চাচি সবার সাথে মোটামুটি দেখা সাক্ষাৎ এই সময়টাতে বেশি হয়।
তো তেমনই একটা প্রোগ্রাম বা হচ্ছে গিয়ে বাৎসরিক একটা প্রোগ্রাম সবসময় হয় শীতের সময় ওয়াজ মাহফিল। এবং এই যে শবে বরাত, রোজার ঠিক পূর্বে শবে বরাতে খুব বড় করে হচ্ছে গিয়ে আমাদের এখানে একটা প্রোগ্রাম হয় আর কি, ওয়াজ মাহফিলের মতো। শবে বরাতের জন্য একটা বিশেষ একটা ওয়াজ মাহফিল আয়োজন করা হয়, সেখানে গ্রামের বিভিন্ন প্রান্তের মানুষ যারা আছেন তারা একত্রিত হন, একত্রিত হন। এক্স্যাক্টলি ভাইয়া। তো এই ওয়াজ মাহফিল বা হচ্ছে গিয়ে এই কারণে ঢাকার বাইরে যারা আছে তারা হচ্ছে গিয়ে মানে ঢাকার বাইরে এবং গ্রামের বাইরে যারা আছে তারা অনেকেই সবাই যায়। তো এমনই একটা প্রোগ্রামে আমরা গিয়েছিলাম, মানে এমনই শবে বরাতে। তো তখন আমরা ছোট ছিলাম আর কি, ঢাকা থেকে গ্রাম থেকে আসার পর পরের ঘটনা আর কি, সেই আপনার 2003-04 এরকম ঘটনা আর কি, তখন অনেক অনেক ছোট ছিলাম। তারপরে কি হতো? তারপর হচ্ছে যে আপনার গ্রামে ধরেন কি এক ধরনের মুরব্বীরা আছেন, দেখবেন যে একটু বাচ্চা কাচ্চাদের একটু বেশি শাসন করে, বকাঝকা করে। হ্যাঁ, ভালোর জন্যই করেন, কিন্তু আসলে সেই সময় যারা আসলে বাচ্চা থাকেন আর কি, আমরা তখন আমরা বুঝতে পারি না, আমরা বুঝতেও পারি না, সেটা আমাদেরকে বিরক্ত করে অনেক বেশি। হ্যাঁ, এক্স্যাক্টলি। তখন আমরা কি হলো, মানে সেই রকম মানুষটার সাথে কি হলো যে আপনাদেরকে শাসন করতো আর কি? তো আমাদের এরকম এক দাদা ছিলেন, তো তিনি আমাদেরকে অনেক বেশি শাসন করতেন, অনেক বকাঝকা করতেন। দেখা গেছে যে আমরা মসজিদে বা হচ্ছে গিয়ে ওয়াজ মাহফিলের ওদিকে তখন অনেক কাজ চলে, পেন্ডিং এর কাজ চলে, হচ্ছে গিয়ে লাইট লাগানোর লাইটিং এর কাজ চলে, অনেক কাজ চলে, মাইক লাগানোর কাজ চলে। তো হেল্প করতেন তাদেরকে সেই কাজে, হেল্প করতে যে আসলে হয়তো নষ্ট করতেন। আচ্ছা, যাই হোক, তো বকা খেতে হতো তাদের, বকা প্রচন্ড বকা খেতে হতো। ইভেন উনি চা চাইতেন না হচ্ছে কি আমরা যেখানে যাই আর কি, এই টাইপের একটা। তো দেখা গেছে যে এরকম বকা জোকা সবসময় করতে ভালো লাগতো না। হ্যাঁ, আর আমরা তো অনেকদিন পরে গ্রামে যেতাম, এর মধ্যে বকাঝকা। আর যারা গ্রামে স্থায়ীভাবে সবসময় থাকে, যেসব ফ্রেন্ডরা আছে, ওরা তো ধরেন ঝাড়ির উপরে বকার উপরে থাকে সবসময়। তো আমরা সবাই মিলে চিন্তা করলাম যে সবাই বেড়া তার আগের দিন শীত লাইট টাইট সব কিছু লাগানো হচ্ছে, তো সবাই মিলে চিন্তা করলাম যে এক কাজ করি, চল একটু কিছু করি, হ্যাঁ, তাকে একটু ভয়টই দেখাই বা তার সাথে একটু মজা টজা করি। তো মজা করতে যে মানে আপনারা মিলে সিদ্ধান্ত নিলেন তাকে পানিশমেন্ট করবেন, পানিশমেন্ট দেবেন, কিন্তু কিভাবে সেটা আপনারা সবাই মিলে তাকে ভয় দেখাবেন, ভয় দেখাবো, রাইট? ওকে, তো ভয় দেখানোর ব্যাপারটা কি, ডিসকাস করলে আর জিনিস বাড়ে। হ্যাঁ, তো বাড়তে বাড়তে এক্সপোর্ট চলে গেল কি, আমরা এটা অনেক সিরিয়াসলি নিয়ে ফেলছি সবাই, যে না আসলে এটা করিয়ে ছাড়বো যেভাবেই হোক। দেন যেমন কথা তেমন কাজ, প্ল্যানিং শুরু হয়ে গেছে, কাজটা শুরু হয়ে গেছে, ভয় দেখানোর সরঞ্জাম নিয়ে আসা শুরু হয়েছে চারপাশ থেকে, যে যেখানে যতটুকু পাইছে, কে কোথায় দাঁড়াবে, কোন পজিশনে দাঁড়াবে, কীভাবে কী হবে না হবে, সবগুলোই মোটামুটি সেট আমরা করে ফেলছি। তো আমাদের গ্রামটা যেখানে ঠিক চারপাশে মোটামুটি হচ্ছে কি ঘর বাড়ি আছে, তবে তুলনামূলকভাবে অনেক কম, একদম রিমোট এরিয়া, মফস্বলে আর কি, রিমোট এরিয়াতে আর কি আপনার। আর বাড়ির আশেপাশে ঘর থেকে বের হইলেই মানে কাচারি ঘর থাকে বাড়িতে একটা, যেখানে নামাজ টামাজ পড়ে, মানে মসজিদ ছাড়াও একটা কাচারি ঘর ছিল আর কি। এই কাচারি ঘরটা আগে অনেক আগে ছোটবেলা থেকে আমরা দেখে আসছি, বাট তার পরবর্তীতে আবার একটা বড় একটা মসজিদ হয়েছে দূরে, যেটাতে এখন ওয়াজ মাহফিলটা মাহফিল হয় বা বড় ধরনের প্রোগ্রামগুলো হয়। তো এই কাচারি ঘরের সামনে থেকে শুরু করে ওই আমাদের মাদ্রাসা মাঠ পর্যন্ত যেতে কবরস্থান, বিশাল বড় এক কবরস্থান আছে চারপাশে কবরস্থান। এদিকে মোটামুটি গ্রাম থেকে একটু বের হইলে বাড়ি থেকে, বাড়িগুলো তো চারপাশ দিয়ে থাকে, মাঝখানে একটা উঠোন থাকে, ওই উঠোন থেকে বের হইলে দেখা যায় যে ছোট ছোট কবরস্থান, কবর এইটা ওইটা। তো রাত্রেবেলা ওইভাবে ঘোরাঘুরি বা হচ্ছে কি ওইভাবে হাঁটাহাঁটি খুব কম হয়, মানে দল যদি না থাকে, সিঙ্গেললি হাঁটাটা একটু মানে ভয়ের ব্যাপার। তো আমরা যেমন প্ল্যান করছিলাম যে ওই কবরস্থানে একটা বড় কবরস্থান আছে, ওই দিক দিয়ে হচ্ছে গিয়ে তার যাতায়াত সবচেয়ে বেশি ওই দাদার। তো উনি বাজার থেকে ফিরছেন রাতে, আমরা প্ল্যান করছি যে আজকে রাতে ওনাকে দেখি কতটাকে কি করা যায়। তো প্ল্যান অনুযায়ী ওই কবরস্থানের উপরে একজনকে কুরসি গিয়ে দাঁড় করিয়ে দিছিলাম, মানে ওই একটু সাহসী ছেলে একজনকে দাঁড় করিয়ে দিয়েছি, সাদা সাদা একটা কাপড় পরিয়ে, এবং
একটু লাইটিং এর ব্যবস্থা করছি দূরের থেকে। তো এভাবে করতে করতে কবরস্থানের উপরে ওকে, কবরস্থানে একটা পাশ আছে, সাইডে জায়গা থাকে, ওই জায়গাতে কবরস্থানটা তো দেয়াল দেয়াল করা, ওয়াল করা, আপনার ওই ছোট্ট একটু ওয়াল করা আর কি, বড় না, কত 2 ফুট বা 2.5 ফুট এরকম হবে এই উচ্চতায়। তো দেয়ালের আড়ালে ওকে রাখা হয়েছে যেন সিগন্যাল দিতেছে উনি, তার পজিশন সম্পর্কে আমরা জানতেছি বা কিভাবে আসতেছেন উনি। তো একটা সময় যখন উনি কাছাকাছি চলে আসেন যে এই রোড দিয়ে এখন যাবে, আমরা যখন কনফার্মেশন পাই বা এই রোড দিয়ে এখন 2 মিনিটের মধ্যে উনি ইন করবেন, এদিক দিয়ে যাবেন, তখন প্ল্যান অনুযায়ী ওনাকে ভয় দেখানোর জন্য তাল গাছ ছিল পাশে, দেখা গেছে বড় বড় ইট নিয়ে তাল গাছে মারছি যেন তাল গাছের শব্দটা বেশি হয়। আচ্ছা, চারপাশ থেকে তাল গাছে ইট মারা শুরু হয়েছে, শব্দটা এক ধরনের একটা ভৌতিক শব্দ ক্রিয়েট করলাম কৃত্রিমভাবে। তারপর হচ্ছে একটু লাইটিং এর ব্যবস্থা ছিল, ওই যে সাদা কাপড় পরায় দিয়ে, মানে মোট কথা যেটা ভয় দেখানোর জন্য যা যা করা যায় সবকিছুই করেছেন। এরপরে কি হলো আসলে, তিনি কি ভয় পেলেন? হ্যাঁ, সেটাই আমি বলছি ভাইয়া। তো তিনি আসতেছেন, তো যাকে আমরা দাঁড় করে দিছি, মানে এটা ওনাকে ভয় দেখানোর কথা ছিল, সে ভয় আর দাঁড়াইছে ঠিকই, কিন্তু আর সেরকম ভাবে ভয় দেখাইলো না, উনি চলে গেছে ওনার মতো করে, উনি চলেও আসছে। এখন আমাদের পুরো প্ল্যান ফেল, মানে ভয় দেখাইলো না কেন বুঝলাম না, উনি মূর্তির মতো দাঁড়াইয়া ছিল, মানে ভয় দেখালাম তিনি ভয় পেলেন না, ভয় দেখাইছে কেউ ভাইয়া, মানে ওয়ার্কই করে নাই, মানে যেরকম করার কথা ছিল ভয় দেখাবে সেরকম কিছু করে নাই, জাস্ট র্যান্ডমলি দাঁড়ায় ছিল। তো উনি এটা নোটিস করছে কিনা, মানে শব্দ তো নিশ্চয়ই শুনছে, এখন নোটিস করছে কিনা আদৌ করছে কিনা সেটা জানি না, তবে উনি চলে গেছে। আমরা বের হয়ে যখন কয়েকজন আসলাম ওর কাছে আসলাম, ও তখনও ওইখানে দাঁড়ায় আছে যেখানে ছিল, ওর পজিশন ওইখানে, আমরাও একটু আগাচ্ছে, ও একটু একটু করে আগাচ্ছে, এক পা দুপা করে। তখনও ওর ওই যে সাদা একটা কাপড় ছিল ঢাকা, সেই কাপড়টা তখনও ওর গায়ে আছে, এবং ভিতর থেকে লাইট দেওয়াতে জিনিসটা সাদাটা আরও ফুটতেছিল। তো কাছে আসার পর আমরা কথা বলতেছি, কথার কোনো রেসপন্সও করতেছে না, আমরা যা কিছু বলতেছি, আমাদের একটা ক্ষোভ তৈরি হয়ে গেছে না, যে আসলে এত প্ল্যানটা পুরো মাটি গেল, এখন যা কিছুই বলি তার কোনো রিপ্লাই নাই, সে শুধু এক পা দুপা করে আগাচ্ছে। তখন আমরা যে কজন ছিলাম একটু কাছাকাছি আসলাম, একজন করছে কি ওই ইয়েটা ধরে, সাদা কাপড়টা ধরে টান দিছে, টান দেওয়ার ফলে কি হয়েছে দেখি যে জিনিসটা পুরো খালি, একদম খালি, প্লাস ওইটা কিন্তু টান দেওয়ার পরে কিন্তু ওইটা নড়তেছে, চড়তেছে, কাপড়টা নড়তেছে, এর মধ্যে যে টান দিছে ও আর আমি এই দুজনই আছি, আর সব যার যার মতো ফাও উড়ে গেছে দৌড়ে, ভয়, হ্যাঁ ভয়, ভেতরে যেই বডিটা থাকার কথা ছিল নাই, সেটা নেই, নেই, একটা জাস্ট পুরো মানে শুধু কাপড়, শুধু সাদা কাপড়টা। অলরাইট, যেটা সত্যি রহস্যময় একটা ব্যাপার। থ্যাংক ইউ ভেরি মাচ আপনার এই ঘটনা আমাদের সাথে শেয়ার করবার জন্য। সুপ্রিয় শ্রোতা, শুনছেন রেডিও ধ্বনি 91.2 FM, আর এই মুহূর্তে কিন্তু ভয় নিয়ে আরজে লিংকন আপনার সাথে আছি, আর আজকের সময় এখানেই শেষ, আজকের মতো বিদায় নেব। তবে যারা জয়েন করেছেন আমাদের সাথে তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। রিসান মির্জা ছিলেন আমাদের সাথে, আমাদের সাথে ছিলেন মওদুদ বিন আবদুল্লাহ মারুফ, অ্যান্ড দেন আমাদের সাথে ছিলেন ফাহিম হাসান আবি, তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আরও অনেক ঘটনা ছিল, বাট সময়ে স্বল্পতার কারণে আমরা সেই ঘটনাগুলো আজকে শোনাতে পারছি না। আমরা পরবর্তীতে আমাদের এই অতিথি যারা আছেন যাদের ঘটনা আজকে আমরা শুনতে পাইনি, যেগুলো বাকি আছে আর কি, সেগুলো আমরা পরবর্তী সময় কোনো একদিন আবার শুনবো। আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমাদের সাথে জয়েন করবার জন্য। ধন্যবাদ ভাই আপনাকেও, আমাদেরকে বলার মতো একটা স্পেস দেওয়ার জন্য, একটা সুযোগ দেওয়ার জন্য ধন্যবাদ রেডিও ধ্বনিকে। It's our pleasure. Thank you very much. Shubhi Shrota, amra
আবারও ঠিক হাজির হয়ে যাব বৃহস্পতিবার এই সেম সময়ে রাত ১১টা থেকে রাত ১টা পর্যন্ত, এবং আমাদের সাথে নতুন অতিথি থাকবেন, সাথে থাকবে নতুন কিছু ভয়ের ঘটনা, এবং আশা করব সবসময়ের মতন আপনাদের ভালোবাসা আমরা পাবো। যেতে যেতে কয়েকটি এসএমএস একটু পড়তে চাইছি। আমাদের সাথে অনেক 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 দিন পর অনিভা ডিও মিরপুর ১০ থেকে জয়েন করেছেন, লিখেছেন, ভাইয়া আমাকে ভুলো না, অবশ্যই ভুলব না, কিন্তু এতদিন আপনি কোথায় ছিলেন সেটাও আমরা জানতে চাই, অনেকদিন আপনাকে পাইনি। এনিওয়ে সাইফুল ইসলাম জনি গাজীপুর থেকে, রায়হান মিরপুর ঢাকা থেকে, সাইফুল ইসলাম অ্যান্ড দেন আরিফ বাড়িধারা থেকে, মোহাম্মদ জিমর খান উত্তরা চার থেকে, প্রীতম আহমেদবাগ থেকে, পিয়াস খিলগাঁও থেকে, অ্যান্ড দেন অনিভাডিও আবারও এস এম এস করেছেন, প্রীতম আহমেদ এস এম এস করেছেন, মাদারীপুর থেকে মাসুদ লিখেছেন আমাদেরকে, ফারহান মিরপুর থেকে লিখেছেন, শাহনাজ রিচি শ্যামলী থেকে লিখেছেন, ভাই আজকের কাহিনীগুলো ভালোই লাগছে শুনতে, কিছু কাহিনী শর্ট হলেও তাতে অনেক ভয় ছিল। সাগর বাগেরহাট থেকে, তানিম কাঁচপুর থেকে লিখেছেন, নেত্রকোনার ঘটনাটা তার খুব ভালো লেগেছে। ওয়েল, অনেক ধন্যবাদ আপনাদের সবাইকে যারা এতক্ষণ ধরে আমাদেরকে শুনছিলেন, এবং সবাইকে আরও একবার আমন্ত্রণ জানাচ্ছি আগামী সপ্তাহে অর্থাৎ আগামী বৃহস্পতিবার সেম টাইম রাত ১১টা থেকে রাত ১টা পর্যন্ত রেডিও ধ্বনির ভয় প্রোগ্রামটি শোনার জন্য, আর জে লিঙ্কনের সাথে থাকার জন্য। আর আজকের অতিথি যারা আছেন তাদেরকে আরও একবার ধন্যবাদ জানাচ্ছি, এবং রোজা, সো রোজার এই সিয়াম সাধনা সবার সুন্দর হোক, এবং সবার প্রতি শুভকামনা রইল, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, এবং সবসময় অবশ্যই রেডিও ধ্বনি ১১.২ FM এর সাথেই থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, শুভরাত্রি, আল্লাহ হাফেজ।